গুড ইভিনিং এভরিওয়ান, আমি শুলিপি সাহা সারিহাটের পক্ষ থেকে চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা স্পেশাল জামাই ষষ্ঠীর ধামাকাদার লাইভ নিয়ে। যারা যারা নোটিফিকেশান পেয়েছ অবশ্যই জয়েন করে যাও, যারা এখনও নোটিফিকেশান পাওনি তারা জাস্ট আমি শেয়ার করে দিচ্ছি আমার গ্রুপে, আমার ফেসবুক প্রোফাইলে, শেয়ার হলেই জাস্ট নোটিফিকেশান পেলে জয়েন করে যেও। আজকে একটা ধামাকাদার স্পেশাল লাইভ হবে, যারা যারা অবশ্যই সঙ্গে আছো, দেখতে পাচ্ছ অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, এবং যারা যারা অবশ্যই পরে দেখবে তাদেরও বলবো আমার পেজটা সারিহাটকে ফলো করে রাখতে হবে। কারা কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো। চলো, শুলিপি সাহা লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন নতুন শাড়ি কালেকশানস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ অলরেডি যারা যারা নোটিফিকেশান পাচ্ছ, আস্তে আস্তে করে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং জয়েন করে গিয়ে আমাকে একটু ক্লিয়ার মেসেজ দিতে হবে, ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না, কে কোথা থেকে দেখছো অবশ্যই বলতে হবে, পিকচার ক্লিয়ার আছে কিনা অবশ্যই বলতে হবে। হ্যালো স্বর্ণালী ম্যাম, গুড ইভিনিং, এসে গেছি একদম প্রথমে, একদম থ্যাংক ইউ সো মাচ স্বর্ণালী। কী দেখাবে আজ, আজকে স্পেশাল একটা জামাই ষষ্ঠী কালেকশানস হতে চলেছে। আজকের লাইফটা কিন্তু ফুললি থাকবে জামাই ষষ্ঠী স্পেশাল, যেখানে তোমরা মিনিমাম থেকে ম্যাক্সিমাম সব রেঞ্জে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, যার যে বাজেটটা পছন্দ হবে, মায়েদের জন্য নিজেদের জন্য অবশ্যই গ্র্যাব করে নিতে হবে সেই কালেকশানস। থ্যাংক ইউ সো মাচ, হ্যালো সান্নিতা ম্যাম, হ্যালো ডিয়ার, হ্যালো পম্পা চক্রবর্তী দি, থ্যাংক ইউ সো মাচ, হ্যালো সর্বাণী। একটা করে কিন্তু স্টার আমাকে দিতেই হবে, যারা যারা দেখছো কমেন্ট করছো সঙ্গে রয়েছো স্টার কমেন্ট করতে হবে, এবং অবশ্যই তোমাদের বলবো যে বেশি বেশি করে লাভ লাইক রিয়্যাক্ট কিন্তু অবশ্যই চাই। চলো আস্তে আস্তে করে কিন্তু আমি আস্তে আস্তে লাইভটা জয়েন করে জয়েন যারা করছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি শুলিপি সাহা, আমার লাইভটা কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে। আমি চলে আসি একদম এই টাইমে, একটু হয়তো 9-10 মিনিট এদিক ওদিক হতে পারে, বাট আমি এই টাইমে রোজ দিন তোমাদের সামনে লাইভে চলে আসি আমার ব্র্যান্ড আমার সারিহাট পেজকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ যারা নতুন দেখছো, সবাইকে বলবো সারিহাট পেজটা কিন্তু ফলো করে রেখো, যারা অলরেডি জয়েন করে গেছে সবাইকে রিকোয়েস্ট করব যে তোমাদের টাইম লাইনে, তোমাদের ফেসবুক প্রোফাইলে বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা প্লিজ আমার এই লাইভের লিঙ্কটা প্লিজ শেয়ার করে দিও, যাতে আমি সবার কাছে পৌঁছে যাই। যারা শাড়ি পছন্দ করে তাদের সঙ্গেও শেয়ার করে দিও, যেন আমার বন্ধু অনেকে হয়, আমি যেন সবার কাছে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, একটু লাভ লাইক রিয়্যাক্ট হয়ে যাক সবার। হ্যালো সোমা মজুমদার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, হ্যালো শিউলি দি, থ্যাংক ইউ সো মাচ, হ্যালো জয়শ্রী দি, থ্যাংক ইউ সো মাচ, হ্যালো পায়েল, থ্যাংক ইউ সো মাচ। আমি কী শাড়ি পরেছি বলে দিচ্ছি বাবু, আমি কী শাড়ি পরেছি, থ্যাংক ইউ সো মাচ, হ্যালো শ্যামলি দি, হ্যালো রঞ্জিতা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। একটু লাভ লাইক রিয়্যাক্ট ভালোবাসা চাই, এবং বেশি বেশি করে কমেন্ট চাই। একদম বলে দিই যে আমি কিন্তু রোজ দিন চলে আসবো আমার পেজকে নিয়ে তোমাদের সামনে, আমার ব্র্যান্ড এবং আমার ফুল কালেকশানস নিয়ে, সবাইকে জয়েন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, কারা আছো, হ্যালো সঙ্গীতা, হ্যালো শ্যামলি দি, থ্যাংক ইউ সো মাচ পায়েল স্টার দেওয়ার জন্য, স্টার কমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর কারা কারা জয়েন করছো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু কমেন্ট করো, বেশি বেশি করে লাভ লাইক রিয়্যাক্ট দিও, এবং অবশ্যই আমার লাইভটা কিন্তু শেয়ার করে দিও। আমি আমার পেজকে নিয়ে চলে আসি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে গল্প আড্ডা চলে, শাড়ি প্রচুর দেখাবো, এবং যারা নতুন দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখতে হবে। যারা যারা এখনও ফলো করেনি প্লিজ পেজটা ফলো করে রেখো। যারা আমার লাইভটা খুঁজে পাচ্ছ না তাদের জন্য বলছি, সার্চ বক্সে গিয়ে শুলিপি সাহা সারিহাট লাইভ, শুলিপি সাহাও দিতে হবে না, সারিহাট লাইভ বলে তোমরা সার্চ করলে একদম পেয়ে যাচ্ছ কিন্তু আমার শাড়ি কালেকশানস, ঠিক আছে। প্রচুর প্রচুর কালেকশানস নিয়ে আমি চলে আসবো, আমার লাইভ তোমরা পেয়ে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, হ্যালো দীপশিখা, থ্যাংক ইউ সো মাচ, কী কী দেখাবে গো, একদম শুরু করে দিচ্ছি। হ্যালো রীতা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করছো প্লিজ একটু বলো আমাকে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমাকে ভালোবাসো, সারিহাটের পেজটাকে ভালোবাসো, শুলিপিকে ভালোবাসো, সবাইকে বলবো পেজটা শেয়ার, আমার লাইভটা শেয়ার করে দিও, থ্যাংক ইউ সো মাচ। এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে হবে। চলো, যারা বাংলা বোঝো তাদের সঙ্গে তো বলে দিলাম বাংলায় কথা, যারা বাংলা বোঝো না, নমস্তে সবিকো, মে শুলিপি সাহা সারিহাট কি তরফ সে মে রোজ দিন লাইভ মে আতি হো, প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড মেরে সাথ রহিয়ে, নয়া নয়া কালেকশনস লেকে হাম আয়েঙ্গে, পুরা ডিজাইনার সিল্ক কটন ওয়ার ডেলি ওয়ার সব সব কালেকশন মেরে পাস মিলেগা, সারিহাট মে বহুত সারা শাড়ি আপকো মিলেগা। স্বর্ণালী দি থ্যাংক ইউ সো মাচ স্টার কমেন্ট করার জন্য। হ্যালো ভারতী ম্যাম, থ্যাংক ইউ সো মাচ,
হ্যালো ভারতী ম্যাম, থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান করার জন্য, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম আমার লাইভে। সারিহাটের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম, এবং সবাইকে বলবো একটু প্লিজ বেশি বেশি করে কমেন্ট করতে। হ্যালো শ্রীতমা, স্টার কমেন্ট করেছি দি। হ্যালো স্বর্ণালী, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এই তো সঙ্গীতা, লাভ ইউ লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো সবাইকে রিকোয়েস্ট করছি, সঙ্গে থাকো, বেশি বেশি কমেন্ট করতে হবে। প্রিয়াঙ্কা ব্যানার্জি দি ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এখনও শেয়ার করোনি, প্লিজ আমার লাইভটাকে শেয়ার করে দিও। তোমার শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ কণিকা দি, একদম ভীষণ সুন্দর। আমি আজকে একটা স্পেশাল শাড়ি পরে আছি, এবং স্পেশাল একটা লাইভ হবে যেখানে তোমরা সারিহাটে প্রচুর প্রচুর আজকে জামাই সুস্ত্রী স্পেশাল একদম সব শাড়ি পেয়ে যাবে। নাও ফোন, নাও আমাকে ফোনটা দাও। হ্যালো রুমানি ম্যাম, গুড ইভিনিং। যে কোনো একটা দাও, নাহলে আমাকে দাও একটা, আমি পড়তে পারছি না, তুমি বলতেও পারছো না, আমি পড়তে পারছি না, আমাকে একটা ফোন দিয়ে দাও। হ্যাঁ কমেন্ট করার জন্য। হ্যালো কবিতা ম্যাম, হ্যালো জয়া শিঙ্কুদি, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম মাই লাইভ। হ্যালো জয়া পাপিয়া গাঙ্গুলি দি ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, তোমার সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পাপিয়া দি স্টার কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। পেয়েছি মঙ্গলগিরি শাড়িটা, উফ কি যে ভালো হয়েছে শাড়িটা, কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। দুবার শাড়ি নিলাম তোমার থেকে, আই এম ফুললি স্যাটিসফাইড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ কবিতা দিক, থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং লাইভে এসে এরকম সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। হ্যালো সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। চলো আস্তে আস্তে লাইভটা শুরু করি, সবাইকে শেয়ার করতে বলছি, সবাইকে কমেন্ট করতে বলছি, যাতে আরও আরও সবার কাছে আমার লাইভটা পৌঁছে যায়। নমস্কার সবাইকে, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা যারা শেয়ার করে দিয়েছে অলরেডি। আর ওয়েট না করিয়ে তোমাদের আজকে বলে দিই কী কী আমার কালেকশানসে আজকে রয়েছে। আমি যেটা পরে আছি এটা হচ্ছে একটা, দেখতেই বুঝতেই পারছো যে আমি কী শাড়ি পরে আছি। এই হচ্ছে পুরো শাড়িটা, ফুল অল ওভার উইভিংয়ে থাকছে পটোলা। হ্যাঁ পটোলা থাকবে, পটোলা না অনেকে ফিগার মোটি পছন্দ করো না, তো সেই জন্য আমি পটোলাটা চেষ্টা করি যে এইরকম একদম ডিজাইনার পটোলা নিয়ে আসতে। পুরো ফুল উইভিংয়ে আমার শাড়িটা রয়েছে, পটোলা থাকবে আমার শাড়িটা। এটা পিওর নয়, এটা সেমি পিওর পটোলা, ওকে, সেমি পিওর পটোলা, দেখতে পিওরের মতো, পুরো কাজ থাকবে পিওরের, পুরো শাড়িতে কিন্তু উইভিংয়ের কাজ রয়েছে। এই দেখো কে টিনাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর শেয়ারিং। বলো, হ্যালো মধুমিতা ম্যাম, হ্যালো গুড ইভিনিং, ওয়েলকাম আমার লাইভে। হ্যালো দেবশ্রী দি, গুড ইভিনিং অর্চিতা ম্যাম, বহুত সারা গজ্জি হ্যায় তো কালকা লাইভ দেখ লিজিয়ে, ঠিক আছে। সিঙ্গল কালার অল ওভার ওয়ার্ক, ছোটো বুটা গজ্জি বেনারসি অ্যান্ড মশরু জো জাল ওয়ার্ক মে হতে, পুরা সব মশরু গজ্জি সব হ্যায় মেরে পাস। চলো ঝটপট দেখিয়ে দিই আজকে আমার শাড়িটা, পটোলা অবশ্যই দেখাবো তোমাদের, আরেকটা আমি পিওর সিল্ক দেখাবো যেটা হ্যান্ড প্রিন্টেড রয়েছে। আজকের কালেকশানসে থাকবে হ্যান্ড প্রিন্টেড পুরো অল ওভার পিওর থ্রি প্লাই বিষ্ণুপুর কাতান থাকবে হ্যান্ড প্রিন্টেড। এবং আরেকটা জামাই ষষ্ঠীর স্পেশাল শাড়ি দেবো যেটা হচ্ছে কটন মাসলিন, এই হচ্ছে আরেকটা জামাই ষষ্ঠীর স্পেশাল শাড়ি। এবং আমার শাড়িটা যারা যারা নিতে চাইছে অবশ্যই তারা আমার একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও, আমারটা সেমি পিওর পটোলা। থ্যাংক ইউ স্বর্ণালী দি, থ্যাংক ইউ সো মাচ স্বর্ণালী ম্যাম। হ্যালো পিয়ালি, গুড ইভিনিং। চলো এই হচ্ছে পুরো অল ওভার শাড়িটা থাকছে, গুড ইভিনিং। হ্যালো সুপ্রা দি, গুড ইভিনিং, খুব সুন্দর শাড়িটা, হ্যাঁ ভীষণ সুন্দর শাড়িটা। কমেন্ট করতে হবে বেশি বেশি করে, লাভ লাইক রিয়াক্ট দিতে হবে যারা যারা রয়েছো, থ্যাংক ইউ সো মাচ। চলো তোমাদের খুব সুন্দর লাগছে শাড়িটা, থ্যাংক ইউ। থ্রি ডি আগে দেখাবো আমারটা, তাহলে কি পরে দেখাবো? বলো তোর, বলো আমি পটোলা পরে আছি, আমারটা দেখাবো না, থ্রি ডি আগে দেখাবো। দিয়ে দিচ্ছি ট্র্যাকিং, সবাইকে ট্র্যাকিং দিয়ে দিচ্ছি, কাতান দেখাবো, থ্রি ডি কাতান দেখাবো, বিষ্ণুপুর কাতান, ফোর প্লাই বিষ্ণুপুর কাতান। চলো তাহলে ফোর প্লাই বিষ্ণুপুর কাতানের মধ্যে কী কী কালার, এটা থাকছে চন্দন কালারের ওপরে, এটা দিয়েই শুরু করছি আমার শাড়িটা, তারপর দেখাচ্ছি, ঠিক আছে। এই থাকছে ফার্স্ট কালারটা উইথ সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক পাচ্ছ, থ্রি প্লাই বিষ্ণুপুর কাতান উইথ হ্যান্ড প্রিন্টেড, এই হচ্ছে কালারটা। কালারগুলো দেখে নাও, বটল গ্রিন আমারটা দেখাবো, শুভ্রা ম্যাম আমারটা দেখাবো, দেখে নাও। হ্যালো শীতালক্ষ্মী, তোমারটা দেখিও, একদম আমারটা দেখাবো। এই থাকছে নেক্সট কালার যেটা বটল গ্রিনের থ্রি ডি এফেক্টে পাবে, আমি কালারগুলো ধরে দিচ্ছি তারপর প্রত্যেকটা ওপেন করে দেখাবো। নেক্সট কালার দেখে নাও, ওয়াও এই কালারটা দেখো, ময়ূরকঞ্চি ব্লু, পিকক ব্লু এর সঙ্গে রয়েছে নেক্সট কালার,
পটোলা দেখাবো মধুমিতা ম্যাম, পটোলা দেখাবো মধুমিতা দিদি, সঙ্গে থাকো। এই হচ্ছে নেক্সট কালার, এটাও থাকছে মৌমিতা, মৌমিতা দেখাবো পটোলা। জাস্ট আমাকে বললে ফার্স্ট আমি বিষ্ণুপুর কাতানটা শুরু করেছি যেটা হ্যান্ড প্রিন্টের, এটা দেখিয়ে তারপর আমি তোমাদের সব কালার দেখাবো। নেক্সট কালারটা দেখে নাও, প্রত্যেকটা হ্যান্ড প্রিন্টে রয়েছে এবং প্রত্যেকটা এভরি শাড়ি সিল্কমার্ক। কোনটা দেখাবো কালার দেখে নাও, এতগুলো কালার দেখাবো কোন কালারটা দেখাবো প্লিজ একটু আমাকে বলো, সেই কালারটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ওপেন করে যখন দেখাবো তোমরা দেখে বুঝতে পারবে যে থ্রি ডি এফেক্টটা কীরকমের রয়েছে, ঠিক আছে। আমি লাইট কালার থেকে শুরু করছি উইথ সিল্কমার্ক, ঠিক আছে। এটার সিল্কমার্কটা বসিয়ে দিতে বলো তো, চলো। প্রত্যেকটা সিল্কমার্ক থাকছে, ফার্স্ট কালারটা আমি ওপেন করছি যেহেতু জামাইষষ্ঠী স্পেশাল আজকে বলেছি, প্রচুর শাড়ি শুধুমাত্র মাকে দেওয়ার জন্য নয় নিজেদের পরার জন্য থাকবে। কে বলছে? থ্যাংক ইউ সঙ্গীতা, আমাকে আজকে ভালো লাগছে, তার মানে রোজদিন আমাকে ভালো লাগে না নাকি? চলো থ্যাংক ইউ সো মাচ। প্রথমটার দাম, এই হচ্ছে প্রথমটা, এই হচ্ছে প্রথমটা 4599, 4599 থাকছে পিওর থ্রি ডি বিষ্ণুপুর কাতান এবং হ্যান্ড প্রিন্টেড, প্রত্যেকটা হ্যান্ড প্রিন্টেড। আমি ওপেন করে অবশ্যই তোমাদের দেখাবো। উইথ সিল্কমার্ক পাবে, উইথ সিল্কমার্ক সার্টিফাইড, এইগুলো নিয়ে কোনো আমি কথা বলবো না। এগুলোর ওয়েট হচ্ছে 100 গ্রাম, মানে 100 গ্রাম থেকে 150 গ্রাম। অল ওভার শাড়িটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 4599 থাকছে প্রাইস। হ্যান্ড ওয়ার্কে অল ওভার শাড়িটা জাস্ট দেখো, একটু না খুলে দেখালে না এই শাড়িগুলো বুঝতে পারবে না। আমি নিয়ে নেবো, রাখো। চলো, এই শাড়িগুলো একটু না খুলে দেখালে তোমরা বুঝতেই পারবে না, পুরো শাড়িটা আমাকে এটা খুলে দেখাতে হবে। পাইলের তো সবসময় সুন্দর লাগে, পিকক ব্লুটা দেখাবো। 4499 দেখো, একদম চন্দন কালারের সঙ্গে দেখে নাও কালারটা। এগুলো মাকে বলো নিজেদের বলো আরামসে পড়তে পারবে। আমি পুরো শাড়িটা না খুললে, এগুলো প্রত্যেকটা না খুললে তোমরা ওপেন না করলে বুঝতে পারবে না। ফার্স্ট শাড়ি দেখাচ্ছি পিওর বিষ্ণুপুর ট্রিপ্লাই কাতান উইথ হ্যান্ড পেইন্ট, প্রত্যেকটা হ্যান্ড পেইন্ট এবং প্রত্যেকটা সিল্কমার্ক সার্টিফাইড। এভরি শাড়িতে সিল্কমার্ক সার্টিফাইড এবং উইথ ব্লাউজ পিসেস, ব্লাউজ পিস সঙ্গে থাকবে। ব্লাউজ পিস এই থাকছে, এটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় বর্ডার পাচ্ছ এটাতে। ব্লাউজ পিসটা আমি লাস্টে দেখিয়ে দেবো। ফার্স্ট কালার, হ্যালো শ্রেয়া সিংহ ম্যাম, কালারটা বটল গ্রিন অবশ্যই দেখাবো, দেখে নাও, দাঁড়াও। ফার্স্ট কালার দেখো, প্রত্যেকটা সুন্দর। আজকে সিঙ্গেল কালারের গাজি? এই যে ম্যাম, আজকে তো সিঙ্গেল কালারের গাজি সেট করে বসিনি, কিন্তু কথা দিচ্ছি নেক্সট দিন আমি দেখাবো, কথা দিচ্ছি নেক্সট দিন দেখাবো। ফার্স্ট কালার প্লিজ, যারা দেখছো লাভ লাইক রিয়াক্ট দিতে হবে আমার পিন পোস্টের নাম্বারটা, তো প্লিজ লাভ লাইক রিয়াক্ট দিয়ে দিও, প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো, অবশ্যই থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছো। এই দেখে নাও ফার্স্ট কালার উইথ সিল্কমার্ক, শাড়িটার কালারটা ভীষণ সুন্দর, চন্দন কালারের সাথে মিষ্টি একটা লাইট পদ্ম কালার, ফুল শাড়ি দেখো লুক অফ দিস শাড়ি, ফুল কালারের শাড়িটা। এই হচ্ছে আঁচলটা, পুরো পিকক মোটিভে হ্যান্ড মোটিভে রয়েছে পুরো শাড়িটা, জাস্ট দেখতে হবে। এই হচ্ছে ফুল শাড়ি, পিওর থ্রিপ্লাই বিষ্ণুপুর কাতান, 4499, 4499 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমি এটা বলাই হয়নি, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ফার্স্ট শাড়ি, এই হচ্ছে ফার্স্ট শাড়ি, পুরো ফার্স্ট শাড়ি, এই হচ্ছে ফার্স্ট শাড়ি দেখে নাও। এই হচ্ছে পাল্লা পোর্শন, পুরো অল ওভার শাড়িটা দেখে নাও। আর এই হচ্ছে ব্লাউজ পিসেস, ব্লাউজ পিসের হাতায় এই রকম বর্ডার থাকবে উইথ সিল্কমার্ক। আমারটা দেখাবো, এই হচ্ছে শাড়িটা, আঁচলটা দেখে নাও। এই হচ্ছে পুরো আঁচলের কাজটা দেখো, প্রত্যেকটা হ্যান্ড প্রিন্টে রয়েছে, এভরি শাড়িটা হ্যান্ড প্রিন্টেড। থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতাদি, কুহেলিদি, তোমারটার দাম কত? আমারটার দাম হচ্ছে 2450, 2450 আমার পরা শাড়িটা। এইটা কিন্তু নয়, এটা থ্রিপ্লাই বিষ্ণুপুর কাতান উইথ সিল্কমার্ক, দিস ইজ সিল্কমার্ক, এই হচ্ছে সিল্কমার্ক সার্টিফাইড পিওর বিষ্ণুপুর কাতান, এই হচ্ছে পুরো ফার্স্ট শাড়িটা। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো, প্রাইস থাকছে অনলি 4499। চলো, অসাধারণ, সত্যি অসাধারণ। এগুলো মাকে দাও নিজেরা পড়ো, ঠিক আছে, মাকে দাও নিজেরা পড়ো, আরামসে পড়ো। ফার্স্ট কালারটা বটল গ্রিনটা, হ্যাঁ পাইল আমি জানি বাবু, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। চলো বটল গ্রিন কালারটা, নেক্সট কালার বলবে কোনটা ওপেন করবো। বটল গ্রিনটা দেখো, প্রত্যেকটা দারুণ সুন্দর কালার, আমি জাস্ট খুলে প্রত্যেকটা তোমাদের ওপেন করে দেখিয়ে দেবো, দেখে নাও। নেক্সট বটল গ্রিনটা, নেক্সট যেটা ওপেন করছি সেটা হচ্ছে বটল গ্রিন। নিতুদি, আমি আমারটার কালার এখনও দেখাইনি, নিতুদি না নিতু ম্যাম,
নিতু ম্যাম আমি এখনো আমারটা কালার দেখাইনি, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? একটু দিই আর ম্যামটা আমাকে মেনশন করো, নাহলে বুঝতে পারবো না। দেখে নাও, এইটা বটল গ্রিনের সাথে না পিকক ব্লু এর ট্রিপল টোন রয়েছে, ট্রিপলাই বিষ্ণুপুর কাতানে যাচ্ছে। জাস্ট শাড়িটা দেখো, এই ডিজাইনটা পড়বে এই রকমের, পুরো হাতা এই দেখো, এই যে যে প্রিন্টটা রয়েছে না এইটা পড়বে পুরো এইভাবে। এই যে যে কাজটা দেখছো না, এগুলো পার্ল জুয়েলারি দিয়ে বা গোল্ড জুয়েলারি দিয়ে পরো। হ্যাঁ, ব্লু শেডের আছে, পিকক ব্লু শেড দেখিয়ে দেবো। এইটার মধ্যে বটল গ্রিনে বাট একটু ব্লুইশ একটা শেড পাবে, একদম একদম। তিনটে শাড়ি বুকিং করেছো, একদম পেয়ে যাবে। এবং জাস্ট ওয়েট করে থাকো, কুরিয়ার থেকে বাড়িতে ফোন করবে, ফোন পেলেই জাস্ট শাড়িগুলো নিয়ে নেবে। এই হচ্ছে ফুল লুক, দেখে নাও পুরো লুকটা থাকছে এই। এইটা বটল গ্রিনের সাথে ময়ূরকঞ্চি ব্লু এর টোনিং রয়েছে, থ্রি প্লাই বিষ্ণুপুর কাতান, ফুল হ্যান্ড প্রিন্টেড। এই হচ্ছে পুরো আঁচল পোর্শন, দিস ইজ দ্য শাড়ি, থ্রি প্লাই বিষ্ণুপুর কাতান। ইয়ে ওয়েস্ট বেঙ্গল কা বহুত ট্রেডিশনাল এক সিল্ক হ্যায় আর ইয়ে বিষ্ণুপুর কা প্যোর বিষ্ণুপুর কাতান হ্যায়। ইয়ে হাম লোগো কা বেঙ্গল মে না, ইয়ে সিল্ক একদম বেঙ্গলি সিল্ক হ্যায়, মতলব ওয়েস্ট বেঙ্গল মে ইয়ে সিল্ক হোতা হ্যায়, থ্রি প্লাই বিষ্ণুপুর কাতান উইথ সিল্ক মার্ক অ্যান্ড হ্যান্ড পেইন্টেড। ফুল শাড়ি যা রায় হ্যান্ড পেইন্টেড, বটল গ্রিন উইথ পিকক ব্লু কা এক শেড টোনিং শেড হ্যায়, থ্রি প্লাই মতলব থ্রি কালার কা টোনিং আয়েগা ইস শাড়ি মে। পুরো শাড়ি হ্যান্ড পেইন্টেড প্রত্যেকটা। এটা হচ্ছে তোমাদের পাল্লা পোর্শন, পুরো আঁচল থাকছে, দেখে নাও। এই যে গ্রিন এবং ব্লু এর টোনিং থাকবে, ভালো করে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? আর এই হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার, ব্লাউজ পিস সিঙ্গেল কালারে রয়েছে, ব্লাউজ পিসের বর্ডার থাকবে। থ্রি প্লাই এর ব্যাপারটা একটু বলে দিই, দেখো এই লাস্ট পোর্শনটা গ্রিন এবং ব্লু এর টোনিংটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে থ্রি প্লাই বিষ্ণুপুর কাতান উইথ সিল্ক মার্ক ফার্স্ট কালার। আর প্রত্যেকটা শাড়ি এই রকমের রয়েছে ফুল, আর এই থাকছে তোমাদের পুরো অল ওভার কুচির পোর্শনটা, কুচির পোর্শন দেখে নাও। এই হচ্ছে ফুল কুচির পোর্শন, বটল গ্রিনের সঙ্গে পুরো অল ওভার শাড়ি থাকছে, প্রাইস ওনলি 4499। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো মোনালিসা দি, আমার শাড়িটা খুব সুন্দর এসছে, খুব ভালো কোয়ালিটি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মোনালিসা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হায়দ্রাবাদতেও তাড়াতাড়ি ডেলিভারি পাবো আশা করিনি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হায়দ্রাবাদে জাস্ট 4-5 দিনের মধ্যে আমার ডেলিভারি হয়ে যায়, 4-5 ডেজের মধ্যে অল ওভার ইন্ডিয়াতে হয়ে যায়, বাট কখনও কখনও সানডে বা ওয়ার্কিং ডে যদি না থাকে, হলিডে থাকলে সেক্ষেত্রে 1-2 দিন দেরি হয়। চলো এইবার ব্লুইশের একটা টোন দেখাচ্ছে। আচ্ছা, ব্লুইশের দুটো টোনিং আছে, এই একটা আছে এই একটা আছে, আমার মনে হয় এই টোনিংটা ফার্স্টে বলেছো। থ্যাংক ইউ সো মাচ পায়েল, থ্যাংক ইউ সো মাচ। হাই দেবশ্রী ম্যাম, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম আমার লাইভে। প্রাইস থাকছে এগুলো প্রত্যেকটার 4499, 4499 ওনলি প্রাইস থাকছে, এটা জাস্ট প্রাইস 4499। জাস্ট এইবার কালারটা ওপেন করছি, এইটাতে ময়ূরকণ্ঠী মানে পিকক ব্লু, মানে টিপিক্যালি একদম ময়ূরকণ্ঠী কালার, প্রত্যেকটা হ্যান্ড প্রিন্টে রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটা তোমাদের দেখিয়ে দেবো। এইটা পাল্লা এবং কুচিটা, এইটা আঁচলটা, কুচিটা দেখো, কুচিটার ডিজাইনের প্রিন্টটা থাকবে ডিফারেন্ট। দাঁড়াও চলো, এই দেখে নাও এই শাড়িটা দেখো, এইটা না অপূর্ব সুন্দর, এই সেগমেন্টটা দেখো, এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি একটা একটার থেকে ডিফারেন্ট, থ্রি প্লাই বিষ্ণুপুর কাতান। নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এই তো পুরো শাড়ি থাকছে, এই হচ্ছে ফুল শাড়ি। আর এইটার স্পেশালিটি হচ্ছে এটা কুচি আঁচলে রয়েছে, কুচি আঁচল মিন্স কী আছে, কুচিটা একদম পুরো অল ওভার এই ডিজাইনটা পাচ্ছ, এই যে যে প্রিন্টটা থাকছে না ফুল হ্যান্ড প্রিন্টের, এইটা থাকছে কুচি পোর্শন। দেখো পিকক ব্লু, এই হচ্ছে কালারটা, ঠিক আছে? দেখো নেক্সট কালারটা, ঠিক আছে? এই হচ্ছে নেক্সট কালারটা, প্লিজ যারা যারা দেখছো একটু প্লিজ কনফার্ম করতে হবে, একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে? বেশি বেশি করে কমেন্ট করতে হবে। চলো, এই থাকছে কালারটা, এই হচ্ছে ফুল কালার, দিস ইজ পিওর বিষ্ণুপুর কাতান, থ্রি প্লাই বিষ্ণুপুর কাতান, হ্যান্ড পেইন্ট মে ইয়ে সব শাড়ি তৈয়ার করতে হ্যায়। ইয়ে যো পিকক ব্লু কে উপর হোয়াইট কালার কা ইয়ে যো পুরা প্রিন্ট আপ লোগোকে সামনে দিখা রহি হো, ইয়ে পুরা হ্যান্ড পেইন্ট মে জাতা হ্যায়। প্রাইস হ্যায় ইসকা 4499, 4499 উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়ি, এই হচ্ছে পুরো কুচিটা, পুরো কুচিটা থাকবে এই, এইটা থাকবে অল ওভার কুচি পোর্শন, প্রাইস থাকছে মাত্র 4499। চলো, এই থাকছে পুরো অল ওভার পাল্লা আঁচলের পোর্শনটা, দেখে নাও অল ওভার পাল্লা আঁচলের ডিজাইনটা থাকছে, এবং ব্লাউজ পিস থাকবে, এই হচ্ছে ব্লাউজ পিসেস, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। হ্যালো শম্পাদি, হ্যালো পারমিতাদি,
আচ্ছা, আমি না কমেন্ট আর দেখতে পাচ্ছি না, প্লিজ একটু কমেন্ট করতে হবে যারা যারা দেখছো, প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করতে হবে যারা যারা দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অলরেডি যারা জয়েন করে গেছো। আমার লাইভটা প্লিজ শেয়ার করে দিতে হবে। প্রাইস থাকছে অনলি 4499, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। বুকিং নাম্বার 9732351444, এই নাম্বারে তোমরা আরামসে বুকিং করো। উইথ সিল্কমার্ক সার্টিফাইড 3-ply বিষ্ণুপুর কাতান পাচ্ছ। এই হচ্ছে কালারটা, প্রত্যেকটা একদম 3D শেডে রয়েছে। ইয়াস দীপা, নামটা একটু বল। হ্যালো দীপাদি, হ্যাঁ এগুলো প্রত্যেকটা হ্যান্ড পেইন্ট। হ্যালো সম্পাদি, নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি, নেক্সট কালার দেখো। এটাও না আরেকটা মিষ্টি সুন্দর একটা চন্দন কালার, একটু গোল্ডেনিশ চন্দন কালার। এই কালারটা গোল্ডেনিশ চন্দন কালার, কি দারুণ দেখতে সম্পাদি, একদম ভীষণ সুন্দর দেখতে। থ্যাংক ইউ সো মাচ, হ্যান্ড পেইন্ট এগুলো, হ্যাঁ দীপাদি এগুলো প্রত্যেকটা হ্যান্ড পেইন্ট। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে রয়েছো, কমেন্ট করছো, প্লিজ লাইভটা শেয়ার করে দিও। এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব। এইটা জাস্ট দেখো, এই হ্যান্ড পেইন্টটা জাস্ট আমি তোমাদের একটু দেখাবো, জাস্ট দেখো। এইটা এইভাবে না, সরি এটা এইভাবে দেখো, বা আঁচলটা দেখো, এই হচ্ছে আঁচলটা। হ্যান্ড পেইন্টে রয়েছে প্রাইস অনলি 4499, 4499। এইবার এটা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি, ফুল হ্যান্ড পেইন্টে আঁচল এবং পুরো অল ওভার শাড়িটা দেখে নাও। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে ফুল শাড়িটা, উইথ সিল্কমার্ক সার্টিফাইড থাকবে। আচ্ছা এইটা কিন্তু হাফ পোর্শন থাকবে, এরকম সিঙ্গেল কালারে হাফ পোর্শন, এই রকমের পুরো অল ওভার এই প্রিন্টে থাকবে। হ্যালো অনামিকা, হ্যালো দীপাদি, অনামিকা এগুলো, অনামিকা ম্যাম হ্যালো, গুড ইভিনিং অনামিকা ম্যাম, এগুলো পিওর 3-ply বিষ্ণুপুর কাতান, পিওর 3-ply বিষ্ণুপুর কাতানের ওপরে পুরো অল ওভার হ্যান্ড প্রিন্টে যাচ্ছে। 4450 থাকছে এগুলোর প্রাইস অনলি। এই হচ্ছে ফুল শাড়িটা, অল ওভার শাড়িটা, এটা হাফ অফ মোটিভে থাকবে, হাফ পোর্শনটা এরকম পাচ্ছ, বাকি হাফ পোর্শনটা কিন্তু এই রকমের সিঙ্গেল একটা আগুন কালারে থাকবে, তার সাথে নিচে এরকম পার রয়েছে। ফুল শাড়িটার লুকটা দেখে নাও, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো প্রতিমাদি, দিদি আজকে একটু দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আজকে আমার স্টোরে কাস্টমার ছিল বলে দেরি হয়ে গেছে। এইটা জাস্ট দেখো, এই শাড়িটা জাস্ট দেখো, অসাধারণ সুন্দর। দেখো যারা আমরা শাড়ি পরছি, একটু অ্যান্টিক টাইপের শাড়ি আমি বলবো তোমরা নাও, এবং মাকে বা নিজেদের গিফট করার জন্য তোমরা রাখতে পারো ওয়ার্ড্রপে। এগুলো অ্যান্টিক শাড়ি, এগুলো না মানে কোনোদিনও পুরনো হবে না, হ্যান্ড পেইন্টের শাড়ি। আমাদের বিষ্ণুপুর পিওর কাতান, বিষ্ণুপুরের শিল্পীরা এগুলো হাতে করে তৈরি করে ফুটিয়ে তোলে। তো অবশ্যই বলবো এইরকম একটা শাড়ি তোমরা ওয়ার্ড্রপে রাখতেই পারো। এই হচ্ছে পুরো শাড়িটা, উইথ সিল্কমার্ক সার্টিফাইড দেখে নাও, পুরো সিল্কমার্ক সার্টিফাইড, প্রাইস অনলি 4499 rupees। এই হচ্ছে পারমিতা দি, হাত একদম একদম হাঁটতে হাঁটতে লাইভ দেখে বসে গেছো, থ্যাংক ইউ সো মাচ। এইটাই তো বলছি যে যারা যারা দেখছো থ্যাংক ইউ সো মাচ, দেখো মানে জাস্ট দেখতে দেখতে বসে গেছো, থ্যাংক ইউ সো মাচ। চলো কালারটা সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যালো হ্যালো সুপ্রাদি, হ্যাঁ বিনাদি আজকে একটু দেরি হয়ে গেছে, তুমি ইয়ে করো। হ্যাঁ এই তো, এবার পিঙ্কটা, এইবার পিঙ্কটা দেখো কি দারুণ ট্রিপল টোন, পিঙ্কটা দেখো এইবার দীপশিখা, দেখো পিঙ্কটা। না আমারটা এখনো দেখানো হয়নি, সঙ্গে থাকো আমারটা দেখাবো। দেখো এগুলো না একটু, এইগুলো না একটু মানে অ্যান্টিক শাড়ি তো, তো এগুলো একটু টাইম লাগছে আমাকে ধরে ধরে দেখাতে হবে। এই শাড়িগুলো দেখে না, রবীন্দ্র জয়ন্তী আমার শাড়ি পরে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এবং আমাকে পিকচার দিতে হবে অবশ্যই, দেখে নাও। এই হচ্ছে, হ্যালো শঙ্করীদি, গুড ইভিনিং, চলো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করতে হবে। চলো এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা দেখে নাও, স্মল প্রিন্টে দেখিয়েছি অনামিকাদি, ঠিক আছে। আর হ্যান্ড প্রিন্ট, এগুলো তো হ্যান্ড প্রিন্টের হয়, স্মল প্রিন্টে এই মুহূর্তে আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে আমি দেখিয়েছি। এই হচ্ছে দেখে নাও নেক্সট কালারটা, এইটা না ভীষণ সুন্দর ট্রিপল টোনিং কালারটা, ভীষণ সুন্দর ট্রিপল টোন কালার। এই হচ্ছে পুরো অল ওভার শাড়ি, উইথ সিল্কমার্ক সার্টিফাইড, অনলি প্রাইস 4499, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করো। এই হচ্ছে পুরো শাড়িটা, ফুল অল ওভার শাড়ি থাকছে, এই যে
আর মিডিলে এরকম ছোট্ট কলকা থাকবে, পার থাকবে এরকম প্রত্যেকটা হ্যান্ড প্রিন্টের, এবং প্রাইস ওনলি 4499 rupees। এই হচ্ছে কালারটা, এটা ব্লাউজ পিস, এটা একদম পুরো থাকবে 3D এফেক্টে, তোমরা পাচ্ছ পিওর বিষ্ণুপুর কাতান উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। নেক্সট লাস্ট কালার দেখাবো, নেক্সট কালার যেটা যেটা লাস্ট কালার দাও, চলো লাস্ট কালার এইটা জাস্ট দেখো, থ্রিডি এফেক্ট, প্রত্যেকটা শাড়িতে 3D এফেক্ট রয়েছে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। এই যাচ্ছে নেক্সট কালারটা, এটা পপলের সঙ্গে একটা ময়ূরকণ্ঠী এবং রানী, পপল ময়ূরকণ্ঠী রানী লাইট কালারের, আমি তো ম্যাম দেখিয়েছি, আমি রিপিট করে দেবো, সঙ্গে থাকো আমি দেখিয়ে দেবো, সরি সঙ্গে থাকুন ম্যাম আমি দেখিয়ে দেবো। নেক্সট কালার পার্পল কালারের সঙ্গে পিকক ব্লু অ্যান্ড পিঙ্কিশ টোনিং রয়েছে, পার্পলের সঙ্গে পিকক ব্লু অ্যান্ড পিঙ্কিশ টোনিং থাকবে, এই থাকছে নেক্সট কালার। এইটা জাস্ট আমি একটু ফ্লিট করে দেখিয়ে দিই, ফুল লুকটা থাকবে এরকম, অবশ্যই জাস্ট আমি যেরকমভাবে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কালারটা, এই হচ্ছে ফুল শাড়িটা, পুরো অল ওভার দেখে এই থাকছে ফুল শাড়ি কালার, প্রাইস থাকছে ওনলি 4499 rupees। এই হচ্ছে পুরো অল ওভার লুক থাকছে শাড়িটার। অ্যাকচুয়ালি এই শাড়িগুলো দেখাতে একটু আমাকে টাইম দিতে হবে, একটু টাইম লাগে, একটু টাইম না দিয়ে তোমাদের দেখালে, পুরো শাড়ি না দেখলে না পিওর শাড়ি একটা দেখবে, হ্যান্ড প্রিন্টের শাড়ি দেখবে, পিওর না দেখলে মনটা একদম ভালো লাগে না। কে কোথা থেকে আছো এবং আছেন অবশ্যই একটু কমেন্ট করতে হবে। এই হচ্ছে শাড়িটা, এইটা হচ্ছে আঁচল, এই হচ্ছে পুরো অল ওভার শাড়ি, আর এটার মধ্যে ট্রিপল টোনটা আই থিঙ্ক ভালো করে আমি বোঝানোর চেষ্টা করছি, বোঝা যাচ্ছে, পিকক ব্লু পার্পল অ্যান্ড রানির একটা ট্রিপল টোন রয়েছে, প্রাইস থাকছে ওনলি 4450 rupees, 99 rupees। কালার লাইট কালার হবে, হ্যাঁ প্রত্যুষা ম্যাম থ্যাংক ইউ সো মাচ প্রত্যুষা ম্যাম, এই হচ্ছে পুরো আঁচল পোর্শান, আর এইটা থাকছে পুরো ব্লাউজ পিস পোর্শান, আঁচল পোর্শান ব্লাউজ পিস পোর্শান, ঠিক আছে দেখিয়ে দিলাম। আচ্ছা এইবার আমি লাইট কালারগুলো একটু রিপিট করে যাব, ঠিক আছে চলো লাইট কালারগুলো একটু রিপিট করছি, শুধু লাইট কালার না, কোনো কালার যদি রিপিটেশনের জন্য দরকার হয় প্লিজ রিকোয়েস্ট করছি আমাকে একটু বল। এই শাড়িটা পিওর বিষ্ণুপুর কাতানের এভরি শাড়ি খুব সুন্দর হয়। হ্যালো মৌমিতা ম্যাম গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ এটা ভীষণ সুন্দর, এবং এভরি শাড়ির কালারগুলো না এরকম ডুয়েল ট্রিপল টোনে রয়েছে না, এভরি শাড়ির কালারগুলো এতটাই সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা আমি বলবো যে এটা সুন্দর না এটা সুন্দর, এটা বেশি সুন্দর না ওটা বেশি সুন্দর, প্রত্যেকটা কালার এরকম সুন্দর কালার। চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের লাইট কালারগুলো, ঠিক আছে লাইট কালার শেডগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কোনো শাড়ি কি রিপিট করতে হবে, ব্লুটা রিপিট করবো, আচ্ছা একটু বলো কোন কালারটা রিপিট করবো, পিওর বিষ্ণুপুর ত্রিপ্লাই কাতান হ্যান্ড পেইন্টেড কোনটা রিপিট করবো, আমার সেটাই আসছে, আমারটা 2450, এটা সেমি পিওর পাটোলা, আমারটা পাটোলা পিওর নয়, দেখতে পুরো পিওরের মতো সেমি পিওর পাটোলা, শাড়ি দেখে তো বুঝতেই পারছো, দেখিয়ে দিচ্ছি অনামিকা ম্যাম স্মল প্রিন্টটা, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি চলো সবগুলোই আমি আস্তে আস্তে করে দেখিয়ে দেবো, লাইট কালার এবং স্মল প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি চলো। আচ্ছা লাইট কালার স্মল প্রিন্ট, আচ্ছা ব্লুইশটা না কোনটা আমাকে বললো আরেকবার দেখাতে, আচ্ছা এইটা ছিল পিকক ব্লু কালার, এটার প্রাইস ম্যাম 4499 rupees। আচ্ছা এই থাকছে কালারটা, এই এটাতে পাচ্ছ ছোট্ট ছোট্ট একদম মিডল, এই হচ্ছে কালারটা পুরো ছোটোতে থাকবে পুরো মিডল পোর্শনটা, এটা কুচি এবং আঁচলে, এটা আমি ওপেন করে দেখিয়ে দিয়েছি, কুচি আঁচলে রয়েছে এই রকম, এইটা থাকবে ওপরে, এটা থাকবে মিডল পোর্শন, এবং কুচিতে থাকবে কিন্তু কুচির, এই হচ্ছে কুচিটা, এটা স্মল প্রিন্টের ওপর থাকছে ময়ূরকণ্ঠী ব্লু কালারে, ঠিক আছে পিকক ব্লু কালারে থাকছে কালারটা, এটার প্রাইস ম্যাম সৌমি ম্যাম ইসকা প্রাইস, এটার প্রাইস হচ্ছে 4499 rupees, 4499। নেক্সট কালার এটা থাকছে বটল গ্রিনের সাথে পিকক ব্লুয়ের একটা টোনিং, বটল গ্রিন অ্যান্ড পিকক ব্লুয়ের টোনিং, এইটার এই হচ্ছে এটার পুরো অল ওভার ডিজাইনটা আমি প্রত্যেকটা খুলে দেখিয়েছি, জাস্ট এটা এরকম করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে নেক্সট কালারটা 4499 rupees উইথ সিল্ক মার্ক সার্টিফাইড,
থ্রি প্লাই বিষ্ণুপুর কাতান, থ্রি ডি এফেক্ট এভরি শাড়িতে আসবে, থ্রি ডি এফেক্ট এভরি শাড়িতে আসবে। এটা পিওর বিষ্ণুপুর কাতান। জাস্ট এই যে শাড়িটা প্লিট করার পর এই রকম হচ্ছে, আরামসে তোমরা মানে এইটুকু একদম মানে হ্যান্ড পার্সে, ধরো কোথাও কোনো একটা খুব ভালো জায়গায় যাবে যে ভীষণ সুন্দর একটা ট্রেডিশনাল শাড়ি পরে যেতে হবে, জাস্ট এই যে এই হচ্ছে পিওর সিল্কের, আমি সার্টিফাইড পিওর সিল্কের, তোমাদের জাস্ট এইটুকু ভাজে আমি দেখিয়ে দেবো। জাস্ট এরকমভাবে একটা ছোট্ট ভেনিটিতে করে বা আমাদের ওয়াল পার্সের মধ্যে, মেয়েদের তো ছোটো ছোটো পার্স থাকে, পার্সের মধ্যে চলে আসবে। এই হচ্ছে পিওর বিষ্ণুপুর কাতানের তোমাদের কি কি বলবো, পিওর বিষ্ণুপুর কাতানের ভ্যারাইটি এবং পিওর বিষ্ণুপুর কাতানের কি বলবো কোয়ালিটিটা দেখানোর জন্য এরকম ছোট্ট করে ভাজ করলাম। এবং এই হচ্ছে পুরো শাড়িটা 100 গ্রাম ওয়েট হবে। এইটুকু শাড়ি কত ওয়েট হতে পারে, 100 গ্রাম ওয়েট হবে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। ঠিক আছে, দেখিয়ে দিলাম, অনেক কথা বললাম, লাইট কালারের মধ্যে দেখাচ্ছি, দেখে নাও। এই থাকছে এটা লাইট কালার শেডের, এইটা লাইট কালার শেডের, এইটা ভীষণ সুন্দর, আমি ওপেন করে দেখিয়ে দিয়েছি, উইথ সিল্ক মার্ক সার্টিফাইড এভরি শাড়ি। এটা চন্দন কালারের সাথে ময়ূরকণ্ঠী এবং রেডের, ঠিক আছে, ডুয়াল টোন কালার। নেক্সট কালার এই হচ্ছে আরেকটা কালার, ট্রিপল টোনিং একটা কালার রয়েছে যেটাতে পিচ রানি এবং পিঙ্ক, পিচ রানি পিঙ্কের একটা ট্রিপল টোন কালার। এই হচ্ছে নেক্সট একটা কালার, লাস্ট এই নেক্সট কালারটা, চলো এই হচ্ছে কালারটা। নেক্সট আরেকটা লাইট কালার দেখিয়েছি যেটা হচ্ছে এই, দেখে নাও, আরেকটা লাইট শেডের কালার। এটাও একটা ভীষণ সুন্দর চন্দন কালারের ওপরে লাইট শেড, হ্যান্ড পেইন্টেড রয়েছে। প্রত্যেকটার প্রাইস থাকছে 4450 রুপিস। এইবার চলো, পিওর বিষ্ণুপুর কাতান কমপ্লিট হলো, 99 রুপিস, সরি 4499 রুপিস, 4499 রুপিস পিওর বিষ্ণুপুর ফোর প্লাই কাতানের প্রাইস চলে গেল। এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমার শাড়িটা, যারা যারা আমার শাড়িটা এতক্ষণ ধরে ওয়েট করছো, দেখে নাও, ব্লুটার থ্রি ডি এফেক্ট আছে, তো একদম দীপশিখা ব্লুটার থ্রি ডি এফেক্ট 100% আছে, একটু জল দাও না, একদম ভালো করে বুঝতে পারবে। এটার প্রাইস সৌমি ম্যাম, এটার প্রাইস হচ্ছে প্রত্যেকটা 4499 রুপিস। চলো স্মল প্রিন্টগুলো দেখাও, দেখিয়ে দিলাম অনন্তা ম্যাম যেগুলো অ্যাভেলেবেল আছে আমি সবগুলো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। একটু বলে নিই, পিওর বিষ্ণুপুর হ্যান্ড পেইন্টের কালারের, সেম প্রিন্ট করতে গেলে প্রচুর টাইম লাগবে, আমাকে টাইম দিতে হবে। একটু আরেকটাও বলে নিই যে সেম কালার অ্যাভেলেবেল হবে, বাট প্রিন্টটা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। আমি প্রত্যেক দিন লাইভে, প্রত্যেক দিন না, যখনই যখনই আমার কাছে চলে আসবে আমি লাইভে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার শাড়িটা, যারা যারা দেখতে চাইছো একটু ক্লোজলি আমার শাড়িটা ভালো করে দেখে নাও। পটোলা রয়েছে, সেমি পিওর পটোলা, বাট পিওর পটোলার থেকে কিছু কম নয়। আমারটা পারমিতা ম্যাম, আমারটাই দেখাচ্ছি, পার্বতী দি, আচ্ছা আচ্ছা পার্বতী দি, এবার আমারটা দেখাচ্ছি, দেখে নাও। জামাই ষষ্ঠী স্পেশাল বলেছি সব রকমের কালেকশনস দেবো, এবং ফার্স্টে 4400-এর শাড়ি দেখিয়ে দিয়েছি, এবার আমার শাড়িটা দেখে নাও। এইটা থাকছে মাত্র 2450, সেমি পিওর পটোলা, আমারটা সেমি পিওর পটোলা, পটোলা পিওরের থেকে কিচ্ছু কম নয়। কেন বলছি, এত সফট, এত সুন্দর শাড়িটা, এবং প্রত্যেকটা শাড়ি ফুল উইভিংয়ের, ব্যাক পোর্শনটা ক্লোজলি দেখে নাও, এই হচ্ছে ক্লোজ ব্যাক পোর্শনটা, রেশম সুতোর পুরো ফুল উইভিং থাকছে, দেখে নাও ফুল শাড়ি। এই হচ্ছে আমার শাড়িটা, এটা সেমি পিওর পাটোলা, পার্পল কালার, সেমি পিওর পাটোলা, প্রাইস ওনলি 2450, 2450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমার কালারটা না একটু তসর কালার, ইয়ালোইশ তসর কালার, মানে বাটার এবং তসরের একটা মিক্সড কালার শাড়িটা। কালার অপশানে প্রত্যেকটাই যাব, ফার্স্ট দেখিয়ে দেবো, দেখে নাও লাল সাদাটা, আমারটা বাটার কালার, তারপর দেখে নাও রেড অ্যান্ড হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট, লাল এবং সাদাতে রয়েছে। প্রাইস ওনলি 4000, প্রাইস থাকছে ওনলি 2450 টাকা, 2450 টাকা। এই হচ্ছে সেমি পিওর পটোলা, পিওর নয় বাট পিওরের মতো ফিল দেবে, লুক দেবে পিওরের মতো, সেমি পিওর পটোলা। এই হচ্ছে নেক্সট কালার, ঠিক আছে। চলো নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি, নেক্সট কালার দেখে নাও, এই থাকছে বটল গ্রিন অ্যান্ড রেড, বটল গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশান, এইটা নেক্সট কালার। চলো সেম টু সেম আমার পিসেসটা, সেম টু সেম আমার পিসেসটা, আমি আর খুলে দেখাবো না, আমি জাস্ট দেখিয়ে দেবো ব্লাউজ পিসটা। এটার ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দেখিয়ে দেবো, প্রত্যেকটা ব্লাউজ পিস ফুল উইভিংয়ে থাকবে। এই হচ্ছে আমার কালারটা, সেম টু সেম। নেক্সট কালার দেখে নাও, নেক্সট কালার পাচ্ছো, এই হচ্ছে নেক্সট কালার, নেক্সট কালার থাকছে, এটা বডি কালার, এটা হচ্ছে থাকছে তোমাদের
পপেলের সঙ্গে আঁচল পোর্শনটা, প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট কালার দেখে নাও। হ্যালো শিবানী ম্যাম, আচ্ছা অশোকনগর থেকে, থ্যাংক ইউ সো মাচ। কারা কোথা থেকে আছো একটু প্লিজ বলো, এবং শাড়ি কেমন লাগছে, কালেকশন কেমন লাগছে বলতে হবে। এই হচ্ছে কালার পৈঠানি। হ্যাঁ পৈঠানি হবে, আমি দেখিয়ে দেবো এর মধ্যে দেখিয়ে দেবো। নিতু ম্যাম পৈঠানি এর মধ্যেই আমি দেখিয়ে দেবো। সেমি পিওর পৈঠানি চাইছো না পিওর পৈঠানি চাইছো? ঠিক আছে, এই হচ্ছে নেক্সট কালার। নেক্সট কালার দেখে নাও। নেক্সট কালার থাকছে পার্পলের সাথে রেড, পার্পল উইথ রেড কালার। কোন কালারটা ওপেন করব, একটা একটা করে প্রত্যেকটা কালার ওপেন করব, কোনটা ফার্স্ট ফার্স্ট ওপেন করব একটু প্লিজ আমাকে কালারটা মেনশন করো, আমি প্রথমেই সেই সেই কালারগুলো মেনশন করে দেবো। অবশ্যই লাল সাদা দিয়ে শুরু করি। সেমি পিওরটা দেখাবো। হ্যাঁ নিতু ম্যাম আজকে তো দেখাতে, আজকে তো আমি রেডি করে বসিনি, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে চলো, এই হচ্ছে পুরো কালারটা দেখে নাও। হ্যালো সুদাকৃতি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সুদেক্ষণা ম্যাম, দাম থাকছে মাত্র 2450। এগুলো মাকে দাও, নিজেরা পরো, ভীষণ ভালো শাড়ি। লাল সাদাটা দিয়ে শুরু করছি, যেহেতু আমি বলেছি আজকে কিন্তু একদম জামাই ষষ্ঠীর স্পেশাল একটা লাইভ হবে। পার্পল গ্রিন, আচ্ছা লাল সাদা পরে, পার্পল গ্রিনটা আগে। ঠিক আছে পার্পল গ্রিনটা আগে দেখাই। পার্পল গ্রিনটা কোথায় গেল? পার্পল গ্রিন না পার্পল রেড কি বললে? হ্যাঁ আচ্ছা পার্পল একটা দেখো, পার্পলটা ফার্স্ট দেখাবো তারপর গ্রিনটা দেখাবো। ঠিক আছে। হ্যাঁ শর্মিষ্ঠা একটু লেট হলো জয়েন করতে, আমিও আজকে একটু দেরি করেই এসেছি। দীপশিখা গ্রিনটা পার্পলটা, আচ্ছা পার্পলটা গ্রিনটা দেখাবো। কী কী দেখালাম? পিওর বিষ্ণুপুর ফোপলাই কাতান দিয়ে শুরু করেছি, তারপর এখন আমার শাড়িটা দেখাচ্ছি যেটা সেমি পিওর পাটোলা 2450। এরপর তোমাদের কটন পাশমিনা দেখাবো, এই রেশম পাশমিনা দেখাবো, রেশম পাশমিনা বলছি, আরে বলো না, কটন মাসলিন দেখাবো, সরি। নেক্সট ফার্স্ট শাড়িটা দেখে নাও। চলো, এই হচ্ছে ফার্স্ট শাড়ি। দুটো ভাঁজে রয়েছে, এই হচ্ছে পুরো শাড়িটা, লুকটা দেখে নাও। ফুল উইভিংয়ে থাকবে, এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে পুরো শাড়িটা। পটোলা সেমি পিওর পটোলা, প্রাইস ওনলি 2450, অল ওভার ইন্ডিয়া, ফ্রি শিপিং। হ্যাঁ কালকে কল করো শর্মিষ্ঠা, রবীন্দ্র জয়ন্তীর লোক। দেখো সেভাবে রবীন্দ্র জয়ন্তী বলে প্ল্যানিং করে আসিনি, বাট ওই হয়ে গেছে। আজকে জামাই ষষ্ঠী স্পেশালে লাল সাদা একটা শাড়ি পরে আছি, তার সাথে একটু খোপা করেছি, শাখাপলা না পরলে নিজেরই ভালো লাগছিল না। এই হচ্ছে ফার্স্ট কালারটা, পার্পলের সাথে রেড কালার দেখে নাও। এই থাকছে, সরি, আচ্ছা এই থাকছে ফার্স্ট কালার, পার্পল উইথ রেড কালার, পটোলা পার্পল উইথ রেড কালার দেখে নাও। এই হচ্ছে ফার্স্ট কালারটা। কেউ কোনো রিয়াকশান করনি, কী ব্যাপার, সব চুপচুপ করে লাইভ দেখছো, একটু লাইক রিয়াক্ট, বেশি বেশি করে কমেন্ট কিন্তু করতেই হবে। প্রাইস থাকছে ওনলি 2450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আর পুরো শাড়িটা দেখে নাও, ফুল শাড়ি, এই হচ্ছে পুরো শাড়িটা, যেখানে পুরোটাই কাজ থাকবে, ফুললি অল ওভার উইভিংয়ে পাচ্ছ, যে কাজটা দেখছো এটা পুরো অল ওভার উইভিং রয়েছে। এই হচ্ছে পেটাই জারির বর্ডার থাকবে, প্রাইস ওনলি পাচ্ছ 2450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। এগুলো সত্যি বিউটিফুল শাড়ি, এই হচ্ছে পুরো শাড়িটা। আর এগুলো হচ্ছে এই যে পুরো আঁচলটা দেখে নাও, এই থাকছে ফুল আঁচল, পটোলাতে থাকছে পুরো অল ওভার আঁচলটা। এবং এটার ব্লাউজ পিস যেটা দেখানো সেটা হচ্ছে এই দেখে নাও, ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের এটা হচ্ছে ফ্রন্ট বর্ডার আর এটা হচ্ছে ব্যাক বর্ডার, মানে পুরো অল ওভার রেশম সুতোর ফুললি কাজ করা। এই হচ্ছে ফ্রন্ট বর্ডারটা, প্রাইস ওনলি 2450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করতে হবে, ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করতে হবে। চলো সরিয়ে দিলাম ফার্স্ট কালারটা। থ্যাংক ইউ পার্বতী ম্যাম, থ্যাংক ইউ সো মাচ পার্বতীদি। আচ্ছা তুমি আমাকে একটু বলে দিও, পার্বতী দি বলবো না পার্বতী ম্যাম বলবো, আমি তোমাকে একটা মেনশন করতে বলেছিলাম, নাহলে আমি বুঝতে পারছি না না কে, মানে লাইট গ্রিনটা, যা অনামিকা আমি জাস্ট এই অনামিকা দি, আমি জাস্ট এই লাল সাদাটা খুলে ফেললাম, দাঁড়াও লাল সাদাটা দেখিয়ে তারপর লাইট গ্রিনটা দেখিয়ে দিচ্ছি। নিবেদিতা দাদি ভালো আছি, তুমি কেমন আছো, ওয়েলকাম লাইভে শাড়ি হাটের। শাড়ি হাটটাকে প্লিজ ফলো করে রাখতে হবে। আচ্ছা লাল সাদা, নেক্সট কালার দেখে নাও, লাল এবং সাদা।
এগুলো প্রত্যেকটা কাজ করা অনুপর্ণা ম্যাম। এটা তো অনুপর্ণা দি নয়, তুমি দি বললে কেন আমাকে? চলো অনুপর্ণা ম্যাম, এটা থাকছে পুরো ফুল। অনুপূর্বা ম্যাম, এটা পুরো ফুল শাড়িতে উইভিং থাকছে। একটু ভালো করে দেখে নাও বুকিং করার আগে, একটু পুরো শাড়িটা দেখে নিয়ে তারপর বুকিং করো। এটা প্রিন্ট নয়, পুরো অল ওভার প্রিন্ট, অল ওভার উইভিং। এই হচ্ছে শাড়িটা, আমি ক্লোজে দেখিয়ে দেবো। আজকে পসিবল হবে না, কেন কি আজকে পৈঠানি রেডি করা নেই, আমি রেডি করে তারপর দেখিয়ে দেবো। কালারটা জাস্ট দেখো, কে কোথা থেকে আসছো অবশ্যই একটু কমেন্ট করো। এটা নিয়েছো, এটা নিয়েছো তো, কেমন শাড়িটা সেটা বলো। লাল সাদাতে থাকছে পৈঠানি, এই পৈঠানি বলছি, লাল সাদাতে থাকছে। এই দেখো লাল সাদা অল ওভার, মিডিলে গ্রিন মিনেকারি করা রয়েছে। প্রাইস থাকছে অনলি 2450। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করতে হবে, প্রাইস অনলি 2450। ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে আঁচল উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসে ফুল উইভিংয়ের সেভিংস ইয়ে রয়েছে। পুরো ব্লাউজ পিস আমি দেখিয়ে দেবো, এটা আঁচল। এই হচ্ছে পুরো শাড়িটার পিকচার নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো 9732351444। যারা হোয়াটসঅ্যাপের জন্য দেখছো তাদের কিন্তু ডিরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে, ডিরেক্ট লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা থাকছে পটোলা, সেমি পিওর পটোলা, দেখে নাও ক্লোজে শাড়িটা দেখে নাও। সেমি পিওর পটোলা ফুল উইভিংয়ে পাচ্ছ শাড়িটা, ফুল উইভিং। এই যে শাড়িটার ডিজাইনটা থাকছে পুরোটাই উইভিং। ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিই এবার, প্রত্যেকটা শাড়ি আমি ব্যাক পোর্শনটা দেখিয়ে দেবো, দেখে নাও। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, রেশম সুতোর পুরো উইভিং, রেশম সুতোর উইভিং, একদম কুটকুট করবে না। এই হচ্ছে শাড়িটা। হ্যালো প্রীতি ম্যাম, গুড ইভিনিং, ওয়েলকাম আমার লাইভে। এই হচ্ছে শাড়িটা, হ্যালো স্যার, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে পুরো শাড়িটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো, প্রাইস মাত্র 2450। এই হচ্ছে পুরো শাড়িটা, ব্লাউজ পিসে কিন্তু ফুল উইভিং থাকবে। এই যে ভালো আছি দিল্লি থেকে, ওয়েলকাম আমার লাইভে। আমি কলকাতা থেকে সুলিপি সাহা, অবশ্যই আমার শাড়ির হাটের পেজটাকে লাইভ করে রেখো এবং প্লিজ শেয়ার করে দিও। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে, শেয়ার করে দিও, অবশ্যই আমার লাইভটা কিন্তু ফলো করে রেখো, ঠিক আছে। চলো সরিয়ে দিচ্ছি, কি বলছো? চলো নেক্সট আমি গ্রিনটা এবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট কালারটা দেখে নাও, গ্রিন। আচ্ছা গ্রিনে একটা রয়েছে, এই গ্রিনটা ফার্স্টে ওপেন করছি, তারপর আমি আরেকটা, একটা মেহেন্দি গ্রিন রয়েছে, একটা প্যারেট গ্রিন রয়েছে। অনামিকা ম্যাম সিঙ্গাপুর থেকে, ওয়েলকাম আমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যে আমার লাইভটা দেখছো এবং কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। এবং সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা যারা দেখছো প্লিজ ফলো করে নিও আমার লাইভটা এবং আমার শাড়ি হাটের পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নিও। দেখে নাও নেক্সট কালারটা, নেক্সট কালার দেখে নাও। এই থাকছে নেক্সট কালার, এগুলো সেমি পিওর পাটোলা, পুরো উইভিং ওয়ার্ক রয়েছে পুরো শাড়িটা, অল ওভার শাড়িটাতে উইভিংয়ের ওয়ার্ক রয়েছে। ক্লোজে দেখে নাও, এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। হ্যালো শরীফা, এই হচ্ছে পুরো অল ওভার শাড়িটা রয়েছে, এই হচ্ছে লুকটা। প্রাইস অনলি 2450, সেমি পিওর পটোলা, প্রাইস থাকছে মাত্র 2450। ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিংয়ে পেয়ে যাচ্ছ। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ রান করতে হবে। আচ্ছা অনামিকা দি, আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, কী বলো তো, লাইভে তো অনেকেই আমার লাইভে রয়েছো, সেই জন্য আমি বুঝতে পারছি না যে কাকে আমি দিদি বলবো, কাকে আমি ম্যাম বলবো। যারা আমার সঙ্গে রয়েছে আমি নাম দেখে বুঝতে পারছি না, কারণ ফোনটা আমার দূরে রয়েছে আর দাদা ঠিকঠাক বলতে পারছে না। এই হচ্ছে কালারটা, এই কম্বিনেশনটা দারুণ, সত্যি এই কম্বিনেশনটা দারুণ। হ্যালো সোনিয়া, হ্যালো সোনিয়া দি, থ্যাংক ইউ সো মাচ। রিমা দি, এই কম্বিনেশনটা দারুণ অরেঞ্জে, হ্যাঁ এটা ভীষণ সুন্দর কম্বিনেশন। প্রাইস অনলি 2450। গাজি সিঙ্গেল কালার দেখি, আমি বোধহয় কাল বা পরশুর মধ্যে দেখিয়ে দেবো, আমি কথা দিয়েছি দেখিয়ে দেবো তো দেখিয়ে দেবো। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়ির লুকটা দেখে নাও, প্রাইস মাত্র 2450। এটা থাকছে সেমি পিওর পাটোলা, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পুরো অল ওভার শাড়ির আঁচল পোর্শন এবং পুরো অল ওভার শাড়ির এটা বিপি পোর্শন, ব্লাউজ পিস। প্রাইস মাত্র 2450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সরিয়ে দিলাম,
এগুলো ধরে আমি 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 ভাঁজ করছি, ধরে ছেড়ে দাও। চলো লাভ ইউ শিবানী দি। চলো এইবার একটা লাল সাদাতে, লালের সাথে সবুজে দেখাই, যেটা বিয়ের তত্ত্বের হিসাবেও দিতে পারো, বিয়ের পরে পড়তে পারো, বা বিয়ে বাড়িতে আরামসে চোখ বন্ধ করে পরে চলতে পারো। একদম ট্রেডিশনাল শাড়ি, দেখে নাও। নেক্সট কালারটা, এই হচ্ছে নেক্সট কালার, এটা হচ্ছে রেডের সাথে গ্রিন। আমার হিরো গন্ডগোল করছে, ঠিক বলেছো অনামিকা, এই অনামিকা দি ঠিক বলেছো, একদম গন্ডগোল করছে। না না দেখো, রিপ্লাই তো দিতেই হবে, কিন্তু বেসিক্যালি কী বলো তো, যারা আমার মানে তাদের সাথে তোমাদের সাথে গল্প আড্ডা করি, দিদি দিদি সম্পর্ক, তাদের সাথে একদম অন্যরকম। বাট যারা নতুন, যারা অনেক দূর থেকে আমার লাইফ দেখছে, তো তাদের সঙ্গে তো আমার এখনও অবধি কোনো সম্পর্ক হয়নি, তো সেখানে দাঁড়িয়ে মানে তুমি করে কথা বলতে গেলেও একটা হেজিটেট ফিল হয়। এই হচ্ছে কালারটা, ঠিক আছে, দেখে না এখন, ইয়ে দেখো না এখন, শুনো না, এখানে চলে আসবে, ঠিক আছে। চলো ভয়েস এখন করো না, যারা যারা ভয়েস করছো আমি আফটার লাইফ তোমাদের ভয়েস শুনে অ্যান্সার দিয়ে দেবো। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো রেডের সাথে গ্রিন থাকছে, প্রাইস থাকছে 2450। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করো, যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে। দেখে নাও কালারটা, এই হচ্ছে রেড এবং গ্রিন, রেড অ্যান্ড গ্রিন পুরো পটোলা থাকছে, প্রাইস অনলি 2450। এই হচ্ছে শাড়িটা, 2450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে পুরো শাড়িটা, দেখে নাও পটোলা, এই হচ্ছে ফুল শাড়ির লুকটা, এবং এই হচ্ছে আঁচল পোর্শন, এবং ব্লাউজ পিস একদম সেম যেটা বললাম, পুরো ব্লাউজ পিসে উইভিং থাকবে। এই দেখে নাও পুরো ব্লাউজ পিসের উইভিং, এই হচ্ছে ব্লাউজ পিস, ফুল উইভিংয়ে থাকবে ব্লাউজ পিস, কন্ট্রাস্টে ব্লাউজ পিস। এই হচ্ছে কালারটা। হ্যালো অঙ্কিতা দি, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে সঙ্গে থেকো, কমেন্ট করতে হবে বেশি বেশি করে। এই শাড়িগুলো দুর্গাপুজোর জন্য পারফেক্ট, দুর্গাপুজোর এখন অনেক দেরি, সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর আগে আরও আরও শাড়ি আসবে। এখন বলবো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ঝটপট ঝটপট করে নিয়ে নাও। আচ্ছা আমার শাড়িটা আমি আর ওপেন করবো না, কেন কি আমি যেটা পরে আছি দিস ইজ মাই শাড়ি, একদম সেম টু সেম আমার শাড়ি, কালারটা পাচ্ছো পটোলাতে, প্রাইস 2450। স্ক্রিনশট নিয়ে নাও এইভাবে, যারা আমার শাড়িটা নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো 9732351444। পটোলা থাকছে, এটা একদম বাটার গোল্ডেনিশ বাটার কালার, আমার কালারটা এক্স্যাক্টলি গোল্ডেনিশ বাটার কালার উইথ ব্লাউজ পিসেস, ব্লাউজ পিসে পুরো বর্ডার থাকবে, ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে, প্রাইস থাকছে মাত্র 2450। এটা হচ্ছে সেম টু সেম আমার পিসেস, আমি এইটা আর ওপেন করছি না, ঠিক আছে। এ শাড়ি হমনে ওপেন নেই কর রি হু ক্যুকি ইয়ে সেম শাড়ি মে পহনি হুই হু। এই হচ্ছে আমার শাড়িটা, ঠিক আছে। নেক্সট কালারটা ওপেন করছি, দেখে নাও, দুধে আলতার সাথে পপেল, দুধে আলতা উইথ পপেল কালারটা, নেক্সট কালার দেখে নাও, দুধে আলতা উইথ পপেল কালার। হ্যালো লতা ম্যাম, কী কী শাড়িগুলো শাড়িগুলো দেখালে, অনেক শাড়ি দেখিয়েছি, আরও শাড়ি দেখাবো শাড়িগুলো, চলো আমি অনেক শাড়ি দেখিয়েছি আরও অনেক শাড়ি দেখাবো, এখনও তো কটন মাসলিনটা বাকি রয়েছে। চলো এই থাকছে নেক্সট কালার, দুধে আলতার সাথে পপেল, দুধে আলতা উইথ পপেল কালার, কালারটা দেখে নাও, দুধে আলতা উইথ পপেল কালার, প্রাইস থাকছে মাত্র 2450। ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে, যার যেটা ভালো লাগছে। নেক্সট কালারটা দেখে নাও, এটা যাচ্ছে নেক্সট কালার। চলো পটোলার পুরো প্রত্যেকটা সেট দেখিয়েছি, এইবার কিন্তু আরেকটা দেখাবো যেটার জন্য ওয়েট করে থাকতে হবে। দেখে নাও এই হচ্ছে কালারটা, এটা দুধে আলতা, এক্স্যাক্টলি দুধে আলতার সাথে, এই হচ্ছে কালারটা, দুধে আলতার সাথে পুরো থাকছে পপেল কালার, দুধে আলতা উইথ পপেল, এই হচ্ছে শাড়িটার কালারটা, পুরো অল ওভার শাড়িটা, এই হচ্ছে কালারটা, প্রাইস থাকছে মাত্র 2450। আমি তো সব শাড়ি কিনেছি ফর দুর্গাপুজো। আচ্ছা তুমি সব শাড়ি দুর্গাপুজোর জন্য কিনছো, আজ অনেক দিন পর দেখছি তোমার শাড়িটার দাম। হ্যালো দেবলিনা, দেবলিনা দি, এই অনেক দিন পর দেখছো কেন দেবলিনা দি, আমি তো প্রতিদিন লাইভে আসছি, লাইভে যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আজকে তো নেই মেবি ম্যাম, আজকে তো প্রীতি ম্যাম, প্রীতি ম্যাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট আমার কাছে প্রচুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালেকশানস পেয়ে যাবেন, সঙ্গে থাকবেন এবং একটু লাইভটা ফলো করে রাখবেন, আমি লাইভে দেখিয়ে দিই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রচুর শাড়ি কালেকশন কালার অপশান থাকে, বাট এই মুহূর্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমার কাছে নেই, বাট একটা নেক্সট আমি যে সিরিজটা দেখাবো সেটাতে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, ব্ল্যাকের সাথে
ব্ল্যাক হোয়াইট আর পিঙ্ক কালারের একটা কম্বিনেশন রয়েছে। অঙ্কিতাদি এত শাড়ি নিয়েছে, বাড়িতে রাখার জায়গা নেই, কি বলছো? শাড়ি পরে ফেলো, শাড়ি তিন চারবার পাঁচবার পরে ফেলো, পরে ফেলে যেগুলো নর্মাল শাড়ি রয়েছে সেগুলো সরিয়ে দাও। দেবলিনাদি কয়েকদিন ব্যস্ত ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, এই জন্যই লাইভটা দেখছেন। আমি কিন্তু রোজ দিন লাইভে আসছি, আমি রোজ দিন লাইভে আসি। লতা ম্যাম, এই দুধে আলতার সাথে পার্পল, দুধে আলতার সাথে পার্পল কালারটা। নেক্সট কালার এটা অলিভ গ্রিনের সাথে লাইট অরেঞ্জ। নেক্সট কালার দেখি, অলিভ গ্রিনের সাথে না লাইট অরেঞ্জ কালার, ব্রাউন আসছে, বাট দিস ইজ নট ব্রাউন কালার ম্যাম। আমি আরেকটু ক্লোজে দেখিয়ে দেবো, লাস্ট অরেঞ্জ। হ্যাঁ আমি তো বললাম যে একটু অরেঞ্জের সাথে যেটা কম্বিনেশন রয়েছে সেটা একটু সিমিলার থাকবে অরেঞ্জটার সাথে। চল দীপশিখা, শাড়ি কম পরা হয় কিনে যাও, শাড়ি দেখো, শাড়ি পরবে বলেই তো শাড়ি কেনা হয়। শাড়ি কিনে ব্লাউজ রেডি করলে অবশ্যই শাড়ি ঝট করে তখন পরা যায়, শাড়ি না কিনলে শাড়ি পরা হবে না, এটাই হচ্ছে ব্যাপার। চলো দেখে নাও, এই হচ্ছে কালারটা, এই হচ্ছে অলিভ গ্রিনের সাথে অরেঞ্জ। আগেরটা প্যারেট গ্রিনের সাথে অরেঞ্জ ছিল, এটা অলিভ গ্রিনের সাথে অরেঞ্জ। আচ্ছা একটা জিনিস বলে দিই, দেখে নাও, সেমি পিওর পাটোলা, বাট পিওর পাটোলার মতো হবে, আর এতটা বড় হবে শাড়িগুলো, কোনো হাইটে কোনো প্রবলেম হবে না শাড়িগুলো পরলে। এই হচ্ছে কালারটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে। এটা অলিভ গ্রিনের সাথে লাইট অরেঞ্জ কালার, অলিভ গ্রিন উইথ লাইট অরেঞ্জ কালার, এটা ভীষণ স্মার্ট একটা কালার। এই অলিভ গ্রিন কালারটা না ইংলিশ টোনিং একটা কালার, এইটা একদম ইংলিশ টোন কালার। এই হচ্ছে ফুল শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়ি, এই হচ্ছে পুরো উইভিংটা, দেখে নাও পুরো অল ওভার শাড়িটা। প্রাইস থাকছে 2450। শাড়ি প্রতিটা সুন্দর, আমার একটু বেশি যে ওয়েস্টার্ন থ্যাংক ইউ থাকে না কেন, না বাবা শাড়িতেই থাকতে দাও। চলো চলো, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সানিতা, থ্যাংক ইউ সো মাচ। একটু বেশি বেশি করে কমেন্ট করতে হবে, হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করো প্লিজ, হ্যাশট্যাগ দিয়ে শাড়ি হাট, হ্যাশট্যাগ দিয়ে সুলিপি সাহা, হ্যাশট্যাগ শাড়ি, যে কোনো কমেন্ট করছো হ্যাশট্যাগ মেনটেন করো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দীপশি, শাড়িও পরা হয় না খুব ভালো, পছন্দ হয়েই যাচ্ছে, কবে পরবো কে জানে। চলো এই হচ্ছে ব্লাউজ পিস, এই রে এটা ব্লাউজ পিস কোথায় গেল, এই হচ্ছে ব্লাউজ পিসটা, দেখে নাও এটা হচ্ছে এটার ব্লাউজ পিস উইথ ফ্রি শিপিং, প্রাইস থাকছে ওনলি 2450। ঠিক আছে চলো, এই সিরিজটা কমপ্লিট হয়ে গেল দেখানো, এবার আমি নেক্সট যে সিরিজটা যাব সেটা তোমাদের একদম কটনের মধ্যে, পুরো কটন মাসলিন দেবো, প্রাইস থাকছে মাত্র, দেখিয়ে দিচ্ছি কোনটার কী প্রাইস থাকবে বলে দিচ্ছি। ওটা ছেড়ে দাও, আমি তো বারণ করলাম, হচ্ছে না, ছেড়ে দাও। ছেড়ে দাও, হ্যাঁ আমি ছেড়ে দিতে বললাম, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এবার চলো কটন মাসলিন দেখাবো, দেখে নাও কটন উইথ কটন, চলো কটন মাসলিনের সাথে কটন, পুরো অল ওভার শাড়ির কাজ থাকবে। ফার্স্ট কালার হোয়াইট, নেক্সট কালার যাচ্ছি কান্নি পাশমিনা, আমি দেখিয়ে দিয়েছি এর মধ্যে, আজকে তো কান্নি পাশমিনার কোনো কিছুই দেখাতে পারবো না, হাতের কাছে রেডি নেই, নেক্সট দিন দেখিয়ে দেবো। এবং যদি আগের লাইভগুলো ফলো করো আগের লাইভে পেয়ে যাবে। দেখে নাও নেক্সট কালার, বেজ কালার, নেক্সট কালার একদম বাসন্তী হলুদ, কালারগুলো দেখিয়ে দিচ্ছি, বাসন্তী হলুদ কটন পাশমিনার কালার। নেক্সট কালার রেড কালার, কটন সরি কান্নি পাশমিনা বলতে বলতে এটাও কটন পাশমিনা বলে ফেলেছি, কটন মাসলিন। নেক্সট কালারটা বাটার কালারের সাথে, লাইট বাটার কালারের সাথে রেডের কন্ট্রাস্ট রয়েছে। নেক্সট কালার স্কাই কালারের সঙ্গে পাচ্ছ, পুরো অল ওভার উইভিং। নেক্সট কালার এই থাকছে, নেক্সট কালার যেটা পার্পল কালার থাকছে, নেক্সট থাকছে, দেখে নাও এই হচ্ছে নেক্সট কালার, না করেছি তো, না আমি তো করবো, ওটা পুরো ভাজটা হয়ে যাচ্ছে, আমি না করেছি, রেখে দাও, হচ্ছে না ওভাবে। চলো এই হচ্ছে কালারটা, লাস্ট কালার থাকছে, এই হচ্ছে লাস্ট কালার যেটা থাকছে ব্ল্যাক কালার, কী গো। চলো এই হচ্ছে লাস্ট কালার, কালারগুলো বলতে হবে কোন কালার ফার্স্ট দেখাবো, একটু ঝটপট করে এটার কালার বলো। কটন মাসলিন এখনও রিস্ট্রাক হয়নি গো,
রিস্টক হলেই আমি দেখিয়ে দেবো। আচ্ছা এই হচ্ছে থাকছে কটন মাসলিন, কালার বলো ঝটপট কালার বলো, এগুলো 1450 থাকছে প্রাইস, ঝটপট ঝটপট কালার বলো। আমি ঝটপট ঝটপট কটন মাসলিন দেখানো স্টার্ট করে দিচ্ছি। আমার শাড়িটা পুষ্পিতাদি, আমার শাড়িটা, হ্যাঁ পুষ্পিতাদি তোমার শাড়িটা, কোনটা শুরু করবো? কটন মাসলিন দারুণ ম্যাটেরিয়াল, থ্যাংক ইউ দিদি, কটন মাসলিন ভীষণ ভালো ম্যাটেরিয়াল। বাচ্চা ছেলেটার কথা শোনা যাচ্ছে না একদম, বাচ্চা ছেলেটা একটু আস্তে আস্তে কথা বলছে। আমার শাড়ি হচ্ছে না, তোমার কাছে কাঁথা স্টিচ কালেকশন? না লতা ম্যাম আমার কাছে কাঁথা স্টিচ কালেকশন এখন নেই। প্রীতি ম্যাম ব্ল্যাকটা, মধুমিতা বলছো সিওডি, এই রে মধুমিতা দি সিওডি প্লিজ বলো না, এখন কোন সেলারকে সিওডি বলাটা বারণ আছে তোমরা জানো, প্লিজ সিওডিটা ডিলিট করে দাও। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, বাট সিওডিটা ডিলিট করে দাও, ঠিক আছে। চলো আমি তাহলে প্রথমে কোন কালারটা দিয়ে শুরু করব, ঝটপট বলো। হাতে পেয়ে যে খুশি হয়েছি, ও হাতে পেয়ে কি যে খুশি হয়েছি, আরে বাস থ্যাংক ইউ সো মাচ। হোয়াইটটা দেখাও, আচ্ছা হোয়াইটটা দেখাচ্ছি, তার মধ্যে তিনটে হোয়াইটে রয়েছে, একটা পার্ল হোয়াইট, দাঁড়াও তিনটে হোয়াইটের ভ্যারিয়েশন দেখিয়ে দিচ্ছি। পার্ল হোয়াইটে একটা রয়েছে, পার্ল হোয়াইটের সাথে রেডে একটা রয়েছে, পার্ল হোয়াইট উইথ পিঙ্কে রয়েছে, পার্ল হোয়াইট উইথ রেডে রয়েছে, এবং আরেকটা রয়েছে পিওর হোয়াইটের সাথে। দেখে নাও দুটো রয়েছে পার্ল হোয়াইট, এটা রয়েছে পিওর হোয়াইট, এই হচ্ছে তিনটে হোয়াইটের কম্বিনেশান, পার্ল হোয়াইটের সাথে পিঙ্ক, একটু পার্ল হোয়াইটের সাথে রেড রয়েছে এটা, আর এটা রয়েছে একদম পিওর পেপার হোয়াইট, ঠিক আছে। তাহলে হোয়াইটটা, এই হোয়াইটটা দিয়ে শুরু করছি, তারপর বলো কে কোনটা দেখাবে। এইটা হচ্ছে পিওর হোয়াইট, এইটা হচ্ছে পার্ল হোয়াইটের সাথে পিঙ্ক, এটা হচ্ছে পার্ল হোয়াইটের সাথে রেড, এটা হচ্ছে পিওর হোয়াইট। পিওর হোয়াইটটা ফার্স্টে তাহলে ওপেন করলাম, এরপর পরপর বলবে কোনটা ওপেন করব, ঠিক আছে। আচ্ছা প্রীতি ম্যাম ব্ল্যাকটা বলেছ, প্রীতি ম্যাম ব্ল্যাকটা আমি ওপেন করছি এরপরই, ঠিক আছে। পার্ল হোয়াইট আমি নিয়েছি, খুব সুন্দর, থ্যাংক ইউ অনিন্দিতা দি, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ পার্ল হোয়াইটটা সত্যিই সুন্দর। চলো এই হচ্ছে পিওর হোয়াইটটা, এইটা একদম পিওর হোয়াইট কটন মাসলিন, কটনের ওপর পুরো কটন সুতো দিয়ে ফুল উইভিংয়ের ওয়ার্ক থাকবে, অল ওভার শাড়িটা এরকম ওয়ার্কে যাচ্ছে, অল ওভার শাড়িটা এই ওয়ার্কে যাচ্ছে, কটন সুতো থ্রেডের ওয়ার্ক, প্রাইস মাত্র 1450, প্রাইসটা শুনে নাও মাত্র 1450, 1450। এটা ডেলি ইউজ করতে পারো, এটা হালকা ফুলকা শাড়ি, বাইরে কোথাও পরে যেতে পারো, পুজোতে পরতে পারো, মাকে দিতে পারো, একদম কটনের ওপরে কটন সুতোর ফুললি উইভিং, কটন থ্রেডের পুরো উইভিং থাকছে, ফার্স্ট শাড়ি একদম হোয়াইটের সাথে, এই হচ্ছে শাড়িটা, প্রাইস ওনলি 1450, এই হচ্ছে পুরো শাড়িটা, দেখে নাও ফুল শাড়ি, এই হচ্ছে পুরো শাড়িটা, কটন মাসলিনের সাথে পুরো কটন থ্রেডের ওয়ার্ক থাকছে, মাত্র প্রাইস থাকছে 1450, অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং, শিপিং কিন্তু কোথাও এক্সট্রা কোনো চার্জেস নেই, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং। ফার্স্ট কালার এই হচ্ছে, দেখে নাও ফার্স্ট শাড়িটা, পুরো লুক থাকছে শাড়িটার, এই হচ্ছে পুরো শাড়িটার কালার থাকছে। হ্যাঁ হ্যাঁ রিমাদি, আননোন নাম্বার থেকে কল এলে ভাবছো কুরিয়ার থেকে শাড়ি আসবে, এই হচ্ছে শাড়িটা, আমায় ভরসা করা যায় দীপশিখা, থ্যাংক ইউ সো মাচ এতটা ভরসা করার জন্য। অনামিকাদি সত্যি দারুন, থ্যাংক ইউ সো মাচ অনামিকাদি, এই হচ্ছে ফার্স্ট কালার, এই হচ্ছে ফার্স্ট কালার, দেখে নাও 1450, 1450 থাকছে প্রাইস, 1450। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো। এটা আঁচল পোর্শন, দিস ইজ পুরো ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজ পিস কেমন, এই তো লতা ম্যাম, দিস ইজ ব্লাউজ পিস, সিঙ্গেল কালারের ব্লাউজ পিস, পুরো ব্লাউজ পিসে এইরকম হাতায় উইভিং থাকবে, এই উইভিংটা পুরো হাতাতে ইউজ করা যাবে। অল ওভার শাড়িটা ব্যাক পোর্শন, এটা হচ্ছে অল ওভার শাড়ি, 1450। আমি আজকে প্রচুর রেঞ্জের শাড়ি দেখালাম, যার যেরকম ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। তুমি পড়তেই পারো না, দাঁড়াও দেবীদির মেসেজ আমি পড়ছি, এই শাড়িটা আমি নিয়েছি, এই শাড়ি সব থেকে ভালো ব্যাপার হলো একবারে ট্রান্সপারেন্সি নয়, পিওর মাসলিন ট্রান্সপারেন্ট বলে আমার ভালো লাগে না। আরে থ্যাংক ইউ সো মাচ দেবীদি, থ্যাংক ইউ সো মাচ লাইভে এত সুন্দর কমেন্ট করার জন্য, হ্যাঁ পিওর মাসলিন
থাকে, ট্রান্সপারেন্ট থাকে, ঠিক আছে? এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট একদম থাকে না। তোমার সব ভিজিট করতে পারবো? হ্যাঁ অবশ্যই আমার সবে ভিজিট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ একদম চলে এসো অনামিকাদি, কলকাতায় আসলে একদম চলে এসো। দেখে না, পার্ল হোয়াইটের সাথে রেড, পার্ল হোয়াইট উইথ রেড, কটন উইভিং শাড়ি পরলে, শাড়ি পরে নিলে পাওয়া যাবে। মধুমিতা ম্যাম, কটন উইভিং শাড়ি পরে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই নিতে পারবে। হ্যালো কৃষ্ণাদি, ভালো আছি। চলো, এই হচ্ছে কালারটা, ফার্স্ট কালার দেখিয়েছি, সেকেন্ড কালার দেখে না, পার্ল কালারের সাথে রেড, পার্লের সাথে রেড কালার। এইটা না পুজো বাড়িতে যদি মনে করো পরবে, সেটা পরতে পারো। দেখে নাও পুরো শাড়িটা, জাস্ট দেখো, দেখে নিয়ে বুকিং করবে, আরামসে দেখে নিয়ে বুকিং করবে। যতক্ষণ আমার কাছে অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ পেয়ে যাবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কর দিজিয়েগা জিতনে টাইম মেরে পাস অ্যাভেলেবেল হে, বট বুকিং করনে কে বাদ এক হি রিকোয়েস্ট কর রহি হু, বুকিং করনে বাদ জ্যাদা টাইম মত করিয়ে, জলদি সে পেমেন্ট অপশন মিলনে কে বাদ হি পেমেন্ট কর দিজিয়েগা, নেহি তো ওয়ান অর উইদিন ওয়ান আওয়ার অ্যান্ড টু আওয়ার হাম ওয়েট করেনগে, উসকে বাদ নেক্সট বুকিং আগর মেরে পাস আয়েগা নেক্সট বুকিং কো দিয়ে দেনগে, ঠিক আছে? ইয়ে যা রাই কটন মসলিন, এই হচ্ছে কালারটা, একদম মিল্কি হোয়াইট কালার নয় এটা, এটা থাকছে একদম পার্ল কালারের সাথে, মানে একটু পার্ল হোয়াইট কালারের সাথে অল ওভার শাড়িটা। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে 1450 ওনলি, কটন মসলিন পুরো কটন থ্রেডে থাকছে, পুরো অল ওভার শাড়ি। দেখে নাও, এই হচ্ছে অল ওভার শাড়ির থ্রেডিংটা, 1450 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্টবেঙ্গল। এই শাড়িগুলো খুব ভালো হয়, কৃষ্ণাদি থ্যাংক ইউ সো মাচ। এই তো কৃষ্ণা, যারা নিয়েছে তারা জানে এই শাড়িগুলো কতটাই সুন্দর হয়। এটা স্লিপ স্বর্ণচুরি হবে, আমি দেখিয়ে দেবো লাইভে, আমি নেক্সট কখনো দেখিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে কালারটা, দি ভাই স্বর্ণচুরি দেখিয়ে দেবো। কেমন আছো কৃষ্ণাদি? ভালো আছি। এই হচ্ছে পুরো ব্যাক পোর্শনের থ্রেডিংটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাক পোর্শনের থ্রেডিংটা দেখিয়ে দিলাম, চলো সরিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। এই হচ্ছে কালারটা, এই যে দেখে নাও, চলো এই হচ্ছে নেক্সট কালার, এই হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে? এই যে পূজা দি আমাকে ওয়ান কালারের গাজ্জি সিং দেখিও হোয়াটসঅ্যাপে বলেছিলে পূজা ম্যাম। হ্যাঁ আমি বলেছিলাম, বাট পসিবল হয়নি, কেন কি বুকিং থাকে। হোয়াটসঅ্যাপ করো বা আমি কালকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ করো, একটু মনে করে তোমরা হোয়াটসঅ্যাপ করো। দেখো সবসময় হয়তো আমার মনে থাকে না, বাট আমি একটু রিকোয়েস্ট করছি তোমাদের, দেখো আমি যদি তোমাদের মনে করে না হোয়াটসঅ্যাপ করি, তোমরা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো। প্রচুর কালার হবে সমাপ্তি দিই, আমি প্রচুর কালার প্রথম থেকে দেখাচ্ছি, তুমি লাইভে হয়তো ছিলে না। ও হো সরি, আমি ব্ল্যাকটা ভাবলাম এর পরেই খুলবো, প্রীতি সরি গো, ব্ল্যাক দেখাবো, সরি সরি। এই বেজ কালারটা খুলে ফেলেছি, পাক্কা প্রমিস করছি নেক্সট কালার থাকবে ব্ল্যাক, বেজ কালার। দেখে নাও এগুলো না এত মিষ্টি সুন্দর কালার, আরামসে যে কোনো অকেশনে তোমরা পড়তে পারবো। হয়তো চকমকে শাড়ি হবে না এটা, কেন কি জারি উইভিং নেই, দিস ইজ নট জারি উইভিং শাড়ি, দিস ইজ কটন উইভিং শাড়ি, কটন থ্রেড মে পুরা উইভ করকে ইয়ে শাড়ি বানাতে হে, ইয়ে পুরা কটন মসলিন হ্যাঁ। প্রাইস হ্যাঁ ইসকা ওনলি 1450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। স্ক্রিনশট লেকে হোয়াটসঅ্যাপ করনা পড়েগা, যো ভি কালার অ্যাভেলেবল রহেগা আপ লোগোকো মিল জায়েগা, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করনা পড়েগা, হর দিন মে বলতি হো, ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিজিয়েগা, কালার মিল জায়েগা, ঠিক আছে? আগর এক কালার নেহি মিলা তো রিকোয়েস্ট করতি হো কি অপশন মে কুছ দূসরা কালার ভি দে দিজিয়েগা, ঠিক আছে? চলো, প্রাইস হ্যাঁ ইসকা ওনলি 1450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। দিস ইজ বেজ কালার, বেজ কালার মে পুরা ইয়ে যা রা পুরা ফুল শাড়ি মে উইভিং হ্যাঁ অ্যান্ড কটন থ্রেড, প্রচুর কালার আছে। দেখো আমি প্রচুর কালার দেখাচ্ছি সমাপ্তিদি, প্রচুর কালার আছে। একটু বলো না গো কী কী কালার আছে, প্রচুর কালার আছে সমাপ্তিদি। আমি দেখিয়েছি লাস্টে, আমি প্রত্যেকটা কালার এখনও পুরোটা ওপেন করিনি, জাস্ট থার্ড নাম্বার কালার আমি ওপেন করেছি, আমি প্রত্যেকটা কালার এখন ওপেন করবো, লাস্টে গিয়ে আমি রিপিট করে দেবো। এই হচ্ছে পুরো ব্লাউজ পিস পোর্শন, এই হচ্ছে আঁচল পোর্শন, প্রাইস মাত্র 1450। নেক্সট কালার ব্ল্যাক, নেক্সট কালার যেটা যাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার,
এটা হচ্ছে বেজ কালার, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, প্রাইস হচ্ছে 1450। এগুলো ভীষণ ভালো শাড়ি, ডেলি ইউজের জন্য না, এগুলো ভীষণ ভালো শাড়ি, ডেলি ইউজ করতে পারো। চাইলে তোমরা আরামসে যে কোনো একটা ছোট্টখাট্টো সকালের অকেশনে পরে চলে যেতে পারো। আচ্ছা, ব্ল্যাকটা ওপেন করবো এবার, নেক্সট কালার থাকবে ব্ল্যাক কালারটা, অপূর্ব। হ্যাঁ, ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। কারা কারা রয়েছো লাইভে প্লিজ একটু কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করতে হবে, এবং লাভ লাইক রিয়াক্ট দিতে হবে, রিয়াকশানটা কিন্তু হচ্ছে না। চলো, এই হচ্ছে ব্ল্যাকটা, দিস ইজ ব্ল্যাক কালার, প্রাইস ওনলি 1450। দেখে নাও ব্ল্যাকটা, প্রীতি কোথায় ব্ল্যাক ফুল শাড়ি? এই হচ্ছে পুরো অল ওভার শাড়িটা, থাকে 1450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমি অনেক শাড়ি তোমাদের আজকে দেখিয়েছি, পুরো জামাই ষষ্ঠী স্পেশাল। জামাই ষষ্ঠী মানে যে শুধু মাকে দিতে হবে এমন কোনো কথা নেই, নিজেরাও পরতে পারো। দেখো, বিয়ে রয়েছে, প্রচুর বিয়েতে পরার জন্য প্রচুর শাড়ি দেখিয়েছি, যেগুলো তোমরা বিয়ের অকেশনে আরামসে কিন্তু ওয়েয়ার করে চলে যেতে পারবে, ঠিক আছে? অনামিকা দি বলছে বাহ গড ইজ, আরে বাস, হ্যাঁ ব্ল্যাক ইজ, ব্ল্যাকটা সত্যি অসম। দেখে নাও, এই হচ্ছে ব্ল্যাকটা, এই হচ্ছে ওনলি প্রাইস 1450, 1450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট অ্যান্ড সেন্ড দিস নাম্বার, নাম্বারটা 9732351444। এই হচ্ছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক ইজ অসম, একদম ব্ল্যাকটা ভীষণ সুন্দর, অসম। আচ্ছা, ব্ল্যাকের পরে এবার রেডটা দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাকটা হলো তো এবার রেডটাই যাব। চলো, দিস ইজ রেড কালার। আচ্ছা, রেডের পরে তারপর আমি ইয়ালোটা ওপেন করব, একটা একটা কালার জাস্ট দেখো, ওপেন করছি প্রত্যেকটা সুন্দর। দিস ইজ রেড, রেডটা জাস্ট দেখো, ওয়াও না, রেডের সাথে ইয়ালো পুরো রয়েছে ফ্লাওয়ার। এটা বিয়ে পারপাস বা যে কোনো ম্যারেজ ফাংশন, বাচ্চার অন্নপ্রাশন, ছোটোখাটো বার্থডে, ক্রিটি পার্টি, সেখানে কিন্তু আরামসে পড়তে পারো। বেসিক্যালি এই ব্ল্যাকটা কিন্তু পুজোর কাজের জন্য, মানে পুজোর দিন সকালে পড়তে পারো, পুজোর দিন সারাদিন পরে থাকার মতো একটা শাড়ি। বাড়িতে পুজো হচ্ছে, অবশ্যই বলবো সারাদিন পরে থাকো। চলো, এইগুলো বেজ কালার বা অফ হোয়াইট কালারটা মায়ের জন্য নিতে পারো, বা মা মেয়ে সেম শাড়ি পরবে সেখানে বলবো নতুন বিয়ে হয়েছে, তো সেখানে রেড কালারটা নিজেদের জন্য নাও, আর মায়েদের জন্য কিছু হালকা একটা কালার নিয়ে নাও। সমাপ্তি দি, আমার শাড়িটা 2450 ওনলি, আমার শাড়িটা, আমি যেটা পরে আছি পটোলা, আমি সেমি পিওর পটোলা পরেছি, আর এখন যেটা আমি দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 1450, 1450। এই হচ্ছে শাড়িটা, এটা থাকছে রেডের সাথে পুরো অল ওভার উইভিং, রেডের সাথে ফুল শাড়িটা, এই হচ্ছে রেড, প্রাইস 1450, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে রেড কালারটা, প্রাইস থাকছে ওনলি 1450। তোমার শাড়িটা কত বললাম? চল, এই হচ্ছে কালারটা, এটা হচ্ছে রেড কালার উইথ আঁচল এবং ব্লাউজ পিস, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এটা চলে গেল রেডটা, রেডের পরে এবার ইয়ালোটা ওপেন করছি, ইয়ালোটা দেখে নাও, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, এভরি কালার আমি কিন্তু সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসতে হবে যার যেটা ভালো লাগে। ইয়ালোটা জাস্ট দেখো, মানে এক্সেপার কারে, প্রত্যেকটা কালার এত সোবার, এত সুন্দর, দিনের বেলায় পরার জন্য তো ভীষণ ভালো, শুধুমাত্র দিনের বেলায় না, মানে একটু হালকা ফুলকা কোথাও যাবে সেক্ষেত্রেও কিন্তু এগুলো পরতে পারো। এত গরম পড়েছে, এই গরমে এই শাড়িগুলো কিন্তু ভীষণই অ্যাপ্রোপ্রিয়েট, মানে পরার জন্য, ডেইলি ইউজের জন্য বলছি। নেক্সট কালার দেখে নাও, দিস ইজ এক ইয়ালো কালার, এই ইয়ালোটা হচ্ছে বাসন্তী হলুদ, বাসন্তী হলুদের সাথে গ্রিন রয়েছে, গায়ে হলুদ মেহেন্দিতে এটা পরতে পারো। কটন মসলিন, পুরো অল ওভার মসলিনের কাজ থাকছে, বাট পিওর মসলিন নয়। এই হচ্ছে নেক্সট কালারটা, পুরো হলুদে থাকছে, বাসন্তী হলুদ, প্রাইস থাকছে ওনলি 1450, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, ওনলি 1450 থাকছে প্রাইস। নেক্সট কালার, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো, এই হচ্ছে নেক্সট কালারটা, এই হচ্ছে নেক্সট কালার, প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু ওয়ার্ক রয়েছে, উইভিং রয়েছে, এই হচ্ছে কালারটা। সমাপ্তি দি, তোমার শাড়িটার দাম কত বললাম তো, আমার শাড়িটার প্রাইস, এই হচ্ছে পুরো অল ওভার ব্লাউজ পিস, ব্লাউজ পিসে হাতায় স্লিভস রয়েছে, স্লিভসে কিন্তু এরকম পুরো উইভিংয়ের ওয়ার্ক থাকবে। নেক্সট কালার দেখতে দিচ্ছি, নেক্সট কালার একটু লাইট কালারে যাই, মানে খুব যে সবসময় চকমকে ঝকমকে কালার নয়, এইটা দেখে নাও, একদম মিষ্টি একটা লাইট স্কাই কালার,
এই হচ্ছে মিষ্টি লাইট স্কাই কালারের সাথে, এই হচ্ছে পুরো অল ওভার শাড়িটা ইয়ালো রানী, এটা কিন্তু রেড নয়, একটু ডার্ক রানী কালার রয়েছে, দেখে নাও, এটা কিন্তু দিস ইজ নট রেড কালার, একটু ডার্ক রানী কালার রয়েছে। যারা রেড অ্যাভয়েড করতে চাইছো তাদের বলবো এই শাড়িটা নিয়ে নাও আসতে, ঠিক আছে? রেড যারা অ্যাভয়েড করছো তাদের জন্য বলবো এই শাড়িটা নিতে পারো আরামসে, লাইট স্কাই কালারে রয়েছে। একটু যদি মানে ঠাম্মা দিম্মাকেও যদি তোমরা শাড়ি দিতে চাও সেক্ষেত্রে এই শাড়িটাও দেখতে পারো। এই হচ্ছে দেখে নাও শাড়িটা, 1450 থাকছে প্রাইস, 1450 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এটা কটন মসলিন, পুরো কটন উইভিং এর ওয়ার্ক রয়েছে, পুরো থ্রেডিং ওয়ার্ক থাকবে কটনের। এই হচ্ছে পুরো অল ওভার শাড়িটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। প্রাইস অনলি 1450 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে শাড়িটা, 1450 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। চলো নেক্সট কালারটা, নেক্সট কালার দেখিয়ে দেবো, যেটা হচ্ছে ওয়াইন কালার রয়েছে। নেক্সট কালার দেখে নাও, ওয়াইন কালার, এই হচ্ছে নেক্সট কালার, ওয়াইন কালারে থাকছে। এই হচ্ছে শাড়িটার কালারটা, নেক্সট কালার ওয়াইন কালার, একদম ভীষণ মিষ্টি একটা ডার্ক ওয়াইন কালারের সাথে পাচ্ছ, নানান রঙের ভীষণ সুন্দর কন্ট্রাস্ট, দেখে নাও। এই হচ্ছে নেক্সট কালার, 1450 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো। এই থাকছে কালারটা, ওয়াইন কালারের সঙ্গে পুরো অল ওভার সুতোর কাজ থাকবে। চলো এই হচ্ছে কালারটা, এই হচ্ছে থাকছে লাস্ট, লাস্ট নয় সরি, লাস্ট কালারটা দেখাবো, যেটা পার্ল হোয়াইটটা রয়েছে। পার্ল হোয়াইট কালারটা এখনও আমি শো করিনি, পার্ল হোয়াইট কালারটা দেখিয়ে দেবো। এই হচ্ছে ফুল কালারটা, এই হচ্ছে কালারটা, প্রাইস থাকছে মাত্র 1450, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে নাও, প্রাইস মাত্র 1450। এই হচ্ছে শাড়িটা, আর এই হচ্ছে পুরো অল ওভার ব্লাউজ পিস, 1450 থাকছে প্রাইস, 1450 অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং। চলো সরিয়ে দিচ্ছি, নেক্সট নেক্সট কালারের মধ্যে এটা থাকছে একদম লাস্ট কালার। এর আগে তোমাদের পার্ল হোয়াইট কালারটা দেখিয়েছিলাম, রেড কালারের ফুল মানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পেয়েছিলে এটা রেড কালার এসেছিল। এটা দেখে নাও, এটা পার্ল হোয়াইট কালার, একদম হোয়াইট নয়, একটু পার্ল হোয়াইট, যেটাতে ফ্লাওয়ারগুলো রয়েছে কিন্তু রানী কালারে, রেডে নয়। যারা রেড কালারটা পছন্দ করছো তারা আগের শাড়িতে স্ক্রিনশট নেবে, যারা এই রানী কালারটা পছন্দ করছো মানে রেড ছেড়ে লাল পরবো না তাদের জন্য এই কালারটা। এই হচ্ছে কালারটা, দেখে নাও, এই হচ্ছে কালারটা, 1450 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এই থাকছে কালারটা, 1450 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকছে। এই হচ্ছে দেখে নাও শাড়িটা, এটা পার্ল হোয়াইট, দিস ওয়ান ইজ পার্ল হোয়াইট কালার, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো, অনলি 1450। এই হচ্ছে কটন মাসলিনের পার্ল হোয়াইট কালারটা, এই হচ্ছে শাড়িটা। চলো এই থাকছে পুরো পার্ল হোয়াইট কালারটা, এটা কিন্তু একদম হোয়াইট নয়, পার্ল হোয়াইট এটা আঁচল, আর এই থাকছে তোমাদের ব্লাউজ পিস পোর্শনটা। এই হচ্ছে পুরো শাড়িটা। আচ্ছা এই আজকের কালেকশানে প্রচুর প্রচুর শাড়ি দেখিয়েছি, ঠিক আছে, প্রচুর শাড়ি দেখানো হয়ে গেল আজকে, প্রচুর সব রকমের কালেকশন দিয়েছি, সব রকমের। হ্যাঁ হ্যাঁ ব্লু কালার দেখিয়ে দিলাম তো, স্কাই ব্লু কালারটা দেখিয়ে দিলাম, জাস্ট আমার দাও হাতে দিয়ে দাও, হ্যাঁ এই যে জাস্ট স্কাই ব্লু কালারটা দেখিয়ে দিয়েছি, এই দেখে নাও, দিস ওয়ান ইজ স্কাই ব্লু কালার, এই হচ্ছে স্কাই ব্লু কালারটা। এই যে পুরো অল ওভার শাড়িটা দেখে নাও, এই যে স্কাই ব্লু কালারটা দেখিয়ে দিলাম, ঠিক আছে, আমি পুরো ওপেন করে খুলে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে স্কাই ব্লু কালারটা, চলো সরিয়ে দিচ্ছি। আচ্ছা এইবার তোমাদের বলে দিই যে আজকে আমি প্রচুর জামাই ষষ্ঠী স্পেশালে শাড়ি দেখিয়েছি, তো সব রকমের রেঞ্জের দেখিয়েছি। ফার্স্ট বিষ্ণুপুর থ্রিপ্লাই কাতান ছিল, আমার শাড়িটা পটোলা ছিল, তারপর কটন মসলিন ছিল। কালকে কিন্তু আবার নতুন কিছু শাড়ি, নতুন নতুন স্টক নিয়ে চলে আসবো তোমাদের সামনে ঠিক এই টাইমে লাইভে, সবাইকে সঙ্গে সঙ্গে থাকতে হবে আজকে যারা যারা ছিলে, এবং আজকে যারা ছিলে না যারা রেকর্ডের লাইভ দেখবে তাদেরও রিকোয়েস্ট করব আমার পেজ শাড়ি হাটটাকে ফলো করে নিও, যখনই লাইভে আসবো নোটিফিকেশান পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে লাইভে জয়েন করে যেতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আজকে যারা যারা সঙ্গে ছিলে, আজকের মতো টাটা গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট দিন, অবশ্যই সবাইকে সঙ্গে চাই।